আজকের ক্লাস আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম। জি আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বায়েজিদ বোস্তামি আরাফাত, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আপনাকে অনেকদিন পরে দেখলাম। জি আজকে ক্লাস হবে, অনেক সুন্দর ক্লাস হবে। হ্যাঁ, 2 মিনিট সময় নিব। গতদিন যারা ক্লাসে ঢুকছিল অনেকে আশা করে যে আজকে আমরা জ্যামিতি সব শিখে ফেলবো। ভাই একদিনে কি সব শেখানো যায়? অনেকে খুব মনে করেন যে অস্থির, মানে একবারে সব শিখে ফেলবে, এটা কি হয় ভাই? সময় দিতে হবে তো, প্রচুর সময় দিতে হবে। যত বেশি টাইম দিবেন তত ভালো হবে। হ্যাঁ, টাইম দিতে হবে, একদম শুরু করে তো শেষ করে দেওয়া যায় না। আর 1 মিনিট 10 সেকেন্ড সময় নিবো। হ্যাঁ, 10-20 সেকেন্ড সময় নিবো, 1 মিনিট 10-20 সেকেন্ড সময় নিয়ে আমরা শুরু করে দিব। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য। আচ্ছা, বাংলা ক্লাস আপনাদের আজকে হচ্ছে পরশু দিন থেকে শুরু হবে। হ্যাঁ, শনিবার থেকে, শনিবার থেকে। জি হ্যাঁ, আজকের ক্লাসটা আপনাদের অসাধারণ লাগে। আমি বললাম আজকের ক্লাসটা আপনারা করার পরে বলবেন যে হ্যাঁ আমি জিওমেট্রিক কিছু শিখলাম। আজকের ক্লাসটা করার পরে অবশ্যই আপনারা বলবেন যে জিওমেট্রিক কিছু শিখলাম, নতুন কিছু একদম নিউ। হ্যাঁ, মোবাইল দেখা যাচ্ছে না? থ্যাংক ইউ, কে বললেন আমাকে মেনশন করে দিলেন, তাকে একটা ধন্যবাদ দিই। এস এ শাকিল, ধন্যবাদ। এটা স্ট্যান্ডটা এখানে দেখা যাচ্ছে, বুঝতে পারিনি। হ্যাঁ, আমি একটু নিচে নামা দিচ্ছি, কোনো প্রবলেম নাই। ধন্যবাদ শাকিল ভাইয়া। হ্যাঁ, সবাই হারাই গেছে না? লোকজন আজকে গত ক্লাসে আসছিল কিন্তু আজকে আসছে না কেন? ওনারা মনে করছিল যে গত ক্লাসে সব শেখানো হবে, এক ক্লাসে হয়, সময় দিতে হয় না থিওরির পেছনে। আর যারা একটু ভালো পারেন তারা তো পারেনি, সমস্যা নেই। জি জি, সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই অনেক কষ্ট করে ক্লাস করছেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সবকিছু শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে আশা করছি। এখন আমরা শুরু করে দিব। তো আমি গতদিন হচ্ছে ত্রিভুজের আগ পর্যন্ত আমরা পড়ানো শেষ করেছিলাম, আমার মনে আছে যতদূর মনে পড়ে, ত্রিভুজের আগ পর্যন্ত। জি, আজকে আমি ওখান থেকে শুরু করি। হ্যাঁ, সময় অনেক দূর গড়িয়ে গিয়েছে, এখন আমরা শুরু করছি। জি, ওকে, আচ্ছা এখন দেখেন, আমি আপনাদের বলছিলাম ত্রিভুজ, ত্রিভুজ না, ত্রিভুজের কনসেপ্টটা আমরা একটু আলোচনা করেছিলাম যে ত্রিভুজ কি জিনিস, ত্রিভুজ কত প্রকার। আচ্ছা, তাহলে আমরা ত্রিভুজ থেকে শুরু করছি। সবাই মনোযোগ দিবেন, আজকের ক্লাসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, জ্যামিতি পার্টের মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসটা হচ্ছে আজকের ক্লাস। আজকের ক্লাসে আপনি আজকের ক্লাসে যা শিখবেন না সেই জিনিসটার অ্যাপ্লিকেশন আসবে প্রত্যেকটা চ্যাপ্টারে, জিওমেট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে। শুধু জিওমেট্রি না ভাই, অন্যান্য জায়গাতেও আপনি এটার অ্যাপ্লিকেশন পাবেন। হ্যাঁ, এই জন্য আজকের ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে বুঝবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত করবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শুরু করছি। ত্রিভুজ, ত্রিভুজ ইংলিশে ট্রায়াঙ্গেল। হ্যাঁ, ট্রায়াঙ্গেল, ত্রিভুজ। আচ্ছা, তো ত্রিভুজ, ত্রিভুজ আপনারা বুঝতেই পারছেন যে তিনটা বাহু থাকবে,
ততদিন বলছিলাম তিনি তার বাহু দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্র সেটাকে বলে ত্রিভুজ। আচ্ছা তাহলে এটা একটা ত্রিভুজ, আমি বলছিলাম এই ত্রিভুজের নাম দিয়েছিলাম এ বি সি ত্রিভুজ, এ এ বি সি ত্রিভুজ, সব ক্লিয়ার দেখাচ্ছে সাধারণ বিন্দু, দুইটা বাহু সাধারণ বিন্দুতে, এই দুইটা বাহু সাধারণ বিন্দু, কেন সাধারণ এটা একটা বিন্দু, এই বাহুর এটা একটা বিন্দু আর এই বাহুর এটা একটা বিন্দু, এই সাধারণ বিন্দুতে, সাধারণ বিন্দুকে বলা হচ্ছে ত্রিভুজের শীর্ষ, এই একটা শীর্ষ, এই একটা শীর্ষ, এই একটা শীর্ষ, তাহলে একটা ত্রিভুজে তিনটা শীর্ষ এবং কোণ তিনটা, এই শীর্ষতে যে কোণ করে যেটাকে বলছে কোণ, তাহলে একটা ত্রিভুজে তিনটা বাহু তিনটা কোণ তিনটা শীর্ষ। হ্যাঁ আচ্ছা এখন দেখেন এই কোণ এটা কি কোণ, এটা হলো এ কোণ, এটা হলো এ কোণ, এটা কি কোণ, এটা হলো বি কোণ, এটা কি কোণ, এটা হলো সি কোণ। এই যে ত্রিভুজের, ত্রিভুজের এই কোণ গুলাকে বড় হাতের লেটার, বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, হ্যাঁ ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা হয় কোণ। আর এই বাহু গুলাকে, আচ্ছা এই বাহুর নাম হচ্ছে এ, এই বাহুর নাম হচ্ছে বি, এই বাহুর নাম হচ্ছে সি, আর এই বাহুর দৈর্ঘ্য হলো এই বি সি বাহুর দৈর্ঘ্যকে এ বলা হচ্ছে, এটা 5 মিটার 7 মিটার বাটে বাড়িট মেবি। হ্যাঁ আচ্ছা এখন দেখেন তাহলে আমি কি বলছি, দেখেন মনোযোগ দেন, তাহলে এই বি সি বাহুর দৈর্ঘ্য এ, আসলে এ কিন্তু আপনি এখানে লিখতে পারবেন না, লেখা লিখতে পারবেন না, লেখা উচিত না, আপনি ইচ্ছা করলে এটাকে এখানে লেখা উচিত না। এখন প্রশ্ন হচ্ছে কেন, কারণ একটা এই এই এ বি সি এই নোটেশনের একটা মানে কি একটা নিয়ম আছে, একটা সিকোয়েন্স আছে, সেটা হচ্ছে এই যে এ কোণ না, এই এ কোণের বিপরীত বাহুকে আপনাকে এ লিখতে হবে। আবার বলছি কোণ গুলাকে বড় হাতের অক্ষর আর এই বাহু গুলাকে ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এ কোণ বড় হাতের আর এ কোণের এই বিপরীত বাহুকে ছোট হাতের এ ধরবো, তাহলে বি কোণের বিপরীত বাহুকে ছোট হাতের বি ধরবো, এই সি কোণের বিপরীত বাহুকে ছোট হাতের সি ধরবো। ওকে এটা ত্রিভুজের নোটেশন। এখন এই বাহু কোণের নোটেশন, এখন এই ত্রিভুজ কয় প্রকার, তিন প্রকার। এখন ত্রিভুজকে ভাগ করা যাচ্ছে দুইটা দৃষ্টিকোণ থেকে, একটা হচ্ছে এই বাহুর মানের উপর ভিত্তি করে আর একটা হচ্ছে এই কোণের মানের উপর ভিত্তি করে। তাহলে যেহেতু তাহলে বাহুর মানের উপর ভিত্তি করে তিন প্রকার, আবার কোণের মানের উপর ভিত্তি করেও তিন প্রকার, ঠিক আছে। আচ্ছা সেটা দেখেন সবই লেখা আছে। তো প্রথমে বাহুর মানের উপর ভিত্তি করে, বাহুর মানের উপর ভিত্তি করে প্রথমে আমরা বলবো সমবাহু, সমবাহু ত্রিভুজ, মনে রাখবেন সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের এই তিন বাহুর দৈর্ঘ্যই সমান তাকে বলে সমবাহু ত্রিভুজ। তিন বাহুর দৈর্ঘ্য সমান মানে এই বাহুর মান যদি 5 সেমি হয় তাহলে এটাও 5 সেমি এটাও 5 সেমি, সেটাকে বলে সমবাহু ত্রিভুজ। ইংলিশ বলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল, হ্যাঁ ইকুইল্যাটারাল না ইকুইল্যাটারাল, হ্যাঁ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তাহলে যে ত্রিভুজের এই তিন বাহুর দৈর্ঘ্যই সমান তাকে বলে সমবাহু ত্রিভুজ। তারপর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, আচ্ছা সমদ্বিবাহু ত্রিভুজ কি, একই জিনিস নাম যেরকম সেরকম, সমদ্বিবাহু মানে দুই বাহু সমান, মানে যে ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান আর তৃতীয় বাহুর দৈর্ঘ্য সমান হবে না, তৃতীয় বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়ে যায় তাহলে তো সমবাহু হয়ে গেল। আচ্ছা তাহলে যে ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য সমান আর তৃতীয় বাহুর দৈর্ঘ্যটা কি অসমান, ওই দুজনের সমান না, তাকে বলে সমদ্বিবাহু, আইসোসেলেস ট্রায়াঙ্গেল, ঠিক আছে আইসোসেলেস ট্রায়াঙ্গেল। আচ্ছা এখন তাহলে আমি আবার বলছি দুই বাহুর দৈর্ঘ্য সমান, এটা যদি 5 সেমি হয় তাহলে এটাও 5 সেমি, কিন্তু এটা 5 সেমি না অন্য কিছু ডিফারেন্ট সামথিং, তাহলে এটা কেন হলো সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা আচ্ছা তিন নাম্বার হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, আপনারা সবাই জানেন বুঝছেন, তারপর আমি বলে যাচ্ছি ভালো, হ্যাঁ কিছু বাদ না করে, তাহলে বিষমবাহু ত্রিভুজ, বিষম, বিষম মানে অসম সমান না, মানে এক বাহুর দৈর্ঘ্য সমান না, মানে যে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন তাকে বলে বিষমবাহু ত্রিভুজ। এই বাহুর দৈর্ঘ্য যদি 5 সেমি হয় তাহলে এটা দেখবেন 7 সেমি, এটা দেখবেন অন্য কিছু, 5 গুণা 7 অন্য কিছু ডিফারেন্ট সামথিং ডিফারেন্ট। হ্যাঁ তাহলে বিষমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন, তিনটা তিনটাই, এটা একরকম এটা একরকম এটা একরকম, তাকে বলে বিষমবাহু ত্রিভুজ। ওকে আচ্ছা এটা হলো ত্রিভুজের এই বাহুর মানের উপর ভিত্তি করে, যে বাহুর মানগুলো কেমন হলে কেমন হবে না। এবার আমরা বলবো এই ত্রিভুজের তিন কোণের, এই কোণের মানের উপর ভিত্তি করে ত্রিভুজ তিন প্রকার। ওকে আচ্ছা এবার ত্রিভুজের কোণের মানের উপর ভিত্তি করে ত্রিভুজকে আমরা তিন ভাগে ভাগ করবো। আচ্ছা ত্রিভুজের কোণের মানের উপর ভিত্তি করে নাম্বার ওয়ান প্রথম হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, আচ্ছা তারপর হচ্ছে সমকোণী ত্রিভুজ, তারপর হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ,
স্থূলকোণী, স্থূলকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ জিনিসটা কি? সূক্ষ্মকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটা কোণ না, এই তিনটা কোণের প্রত্যেকটা কোণই সূক্ষ্মকোণ, প্রত্যেকটা কোণই সূক্ষ্মকোণ। মানে এইটাও সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ মানে বুঝে গেছে 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে, আমরা গত ক্লাসে পড়ছি। তাহলে 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। যে ত্রিভুজের এই এই কোণ এই কোণ এই কোণ এই তিনটা কোণই সূক্ষ্মকোণ, মানে তিনটা কোণই 90 ডিগ্রির চেয়ে ছোট, সেই ত্রিভুজকে বলে সূক্ষ্মকোণী ত্রিভুজ। সেই ত্রিভুজকে কি বলে? সূক্ষ্মকোণী ত্রিভুজ। আচ্ছা তাহলে আবার বলছি তিনটা কোণই সূক্ষ্মকোণ হবে। সমকোণী ত্রিভুজ, আচ্ছা সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, আবার বলছি দেখেন যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, একটা কোণ সমকোণ তাকে বলে, ঠিক আছে, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ। এই যে দেখেন এই কোণটা, এই কোণটা 90, আর সমকোণকে এইভাবে প্রকাশ করে যে এইভাবে সমকোণ কিন্তু এই যে এইভাবে দেয় না, হ্যাঁ সমকোণের প্রকাশ নোটেশন এরকম, ঠিক আছে। তাহলে এই একটা কোণ সমকোণ আর বাকি দুইটা কোণ সূক্ষ্মকোণ। তাহলে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, অন্য দুইটা কোণ সূক্ষ্মকোণ, এটা না মেনশন করলেও সমস্যা নেই, অন্য দুইটা কোণ সূক্ষ্মকোণ এটা মেনশন না করলেও প্রবলেম নাই, কারণ একটা কোণ যদি সমকোণ হয় অন্য দুটা এমনিতেই সূক্ষ্মকোণ হবে। কেন হবে তার প্রমাণ একটু পরে আমরা পাবো, যখন ত্রিভুজ রিলেটেড উপপাদ্য গুলো আমি আপনাদের একটা করে থিওরি আকারে দেখাবো। হ্যাঁ তাহলে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ সেটাকে বলে সমকোণী ত্রিভুজ, মানে 90 ডিগ্রি, একটা কোণ হবে 90 ডিগ্রি। আচ্ছা তারপর হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ, স্থূলকোণ মানে কি 90 ডিগ্রির চেয়ে বড়, তার মানে একটা কোণ যদি স্থূলকোণ হয় তাহলে নিজের কোণ, এই দেখেন এই কোণটা স্থূলকোণ, দেখেন 90-এর চেয়ে বড়, এই যে 90 যদি হয় তাহলে 90-এর চেয়ে বড় না, তাহলে যে কোণের এই একটা কোণ স্থূলকোণ মানে 90 ডিগ্রির চেয়ে বড় সেই ত্রিভুজটাকে বলে স্থূলকোণী ত্রিভুজ। তাহলে আমরা কোণের মানের উপর ভিত্তি করে কিন্তু জিনিসটা পেয়ে গেলাম। এবার মনোযোগ দেন, তাহলে সমকোণী ত্রিভুজের, সরি সূক্ষ্মকোণী ত্রিভুজের তিনটা কোণই 90 ডিগ্রির চেয়ে ছোট, আর সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রির সমান আর দুইটা কোণ 90 ডিগ্রির ছোট, মানে সূক্ষ্মকোণ, একটা সমকোণ বাকি দুইটা সূক্ষ্মকোণ, স্থূলকোণী ত্রিভুজের একটা স্থূলকোণ বাকি দুইটা সূক্ষ্মকোণ, ঠিক আছে। আচ্ছা এখন অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে ভাই তিনটা কোণ সূক্ষ্মকোণ হলো তার জন্য নাম হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ নাম হওয়া উচিত, তিনটা কোণই যদি সমকোণ হয় তার নাম সমকোণী ত্রিভুজ হওয়া উচিত। আচ্ছা তিনটা কোণ সমকোণ কেন হবে? তিনটা কোণ সমকোণ হওয়া সম্ভব না, না এটা সবাই বলে না, দুই একজন মানে যারা আসলে একদম বিগিনার্স, হ্যাঁ জ্যামিতি সম্পর্কে মানে অনেকে অনেক দিন পরে না ভুলে গেছে সবকিছু, তাহলে যে তিনটা কোণ সূক্ষ্মকোণ হলে যদি সূক্ষ্মকোণী ত্রিভুজ হয় তাহলে সমকোণী ত্রিভুজের সংজ্ঞা এরকমই হওয়া উচিত ছিল, তিনটা কোণই সমকোণ। ভাই রে ত্রিভুজের একটা সুন্দর উপপাদ্য আছে, এই তিন কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি, একটু পরে আমরা দেখবো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে আপনি যদি তিন কোণ, এটা যদি 90 দেন, এটা যদি 90 দেন, এটা যদি 90 দেন, তাহলে মোট কোণ হয়ে গেল 3, 9, 27, 270 ডিগ্রি। তাহলে ত্রিভুজের এই উপপাদ্য কি মানলো? তার মানে একটা কোণ 90 হলে একটা কোণ যদি 90 হয়, আচ্ছা একটা কোণ যদি 90 হয় তাহলে বাকি দুইটা 90 হওয়ার কোনো সুযোগ নেই, বাকি দুইটা 90 হওয়ার কোনো সুযোগ নেই, কেমনে হবে 90? কারণ তিনটা মিলে হলে 180, তাহলে একটা 90 হলে আর দুইটা মিলে 90, তাহলে আর দুইটা মিলে 90 মানে এইটা যদি 30 হয় তাহলে এটা 60, দুইজন মিলে 90, তাহলে কি করে আর, তার মানে ওই দুইজন মিলে যেহেতু 90 হবে তার মানে ওরা প্রত্যেকে 90 এর চেয়ে কম, বোঝা গেছে? একটা কোনো সমকোণ হওয়া পসিবল, এর চেয়ে বড় বড় পসিবল না। আচ্ছা অবশ্যই এরপরে এই উপপাদ্য গুলো যখন দেখাবো এগুলো আরো আলোচনা করবো। তাহলে আমরা ত্রিভুজের এইগুলো সম্পর্কে, ত্রিভুজ তিনটা কেমন কেমন হয় সেই জিনিসটা সম্পর্কে আমরা আইডিয়া পেলাম। এবার আমরা এক এক করে অঙ্ক রিলেটেড থিওরি করবো আর অঙ্ক করা শুরু করবো, ঠিক আছে। আচ্ছা প্রথমে আমরা যে টাইপের অঙ্কটা করবো, মনোযোগ দেন, এখন অঙ্ক শুরু করে দিচ্ছি, স্ক্রিনে অঙ্ক আসবে কিন্তু। আচ্ছা সেটা হলো যতদিন আমি আপনাদের করাইছিলাম হচ্ছে 4 নাম্বার পর্যন্ত, আজকে আমি একটু থিওরি বোঝাই তারপরে 5 থেকে শুরু করছি জি। তাহলে প্রথমে প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ত্রিভুজের বাহু, টপিকটা বোঝেন, টপিকের নাম বলেন, এখানে শীটে মেনশন করা নেই, ত্রিভুজের বাহু থেকে কোণের পরি কোণ বোঝা, হ্যাঁ ত্রিভুজের তিন কোণের সমষ্টি কেন 180 ডিগ্রি, আমি বলছি কিন্তু এগুলো প্রমাণ কিন্তু আমি ছোট করে দেখাবো, টেনশন করেন না, আমাদের এগুলো কোশ্চেন করতে হবে না, অবশ্যই আমি এগুলো আপনাদেরকে একদম প্রত্যেকটা জিনিস একদম খুঁটে আপনার শীট দেখে বুঝবেন যে আমি আপনাদের জন্য কি রেডি করে রাখছি, টেনশন করেন না ভাই আমি সব দেখাবো। হ্যাঁ আচ্ছা তাহলে এখন দেখেন আমরা দেখবো হচ্ছে এখন যে টপিকটা পড়ছি সেটার নাম হলো, টপিকের নাম লিখবে এইভাবে যে কোণের মান দেখে বাহু বাহু নির্ণয়, বাহুর এক্সাক্টলি নির্ণয় না, আবার বাহুর মান দেখে কোণ নির্ণয়। হ্যাঁ আচ্ছা কোণের মান দেখে, বাহুর মান দেখে কোণ,
বাহুর মান দেখে কোন ও কোণের মান দেখে কোণের মান দেখে বাহু নির্ণয়। নির্ণয় মানে কিন্তু একদম এক্সাক্ট ভ্যালু নির্ণয় না, এই হলো টপিক। এখন যে টপিকটা পড়াচ্ছি এই টপিকের নাম হচ্ছে বাহু দেখে কোন মেজারমেন্ট, কোন দেখে বাহু মেজারমেন্ট। ওকে, আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ একটা থিওরি। আচ্ছা, প্রথমে আমরা চলে যাব হচ্ছে কোশ্চেন নাম্বার 5, স্ক্রিনে কোশ্চেন নাম্বার 5 আনা হোক। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5 এ দেখেন কি আছে। কোশ্চেন নাম্বার 5 এ বলছে এবিসি ত্রিভুজের, এবিসি ত্রিভুজের এবি ইজ ইকুয়াল টু 7 সেমিটার, আচ্ছা বিসি ইজ ইকুয়াল টু 5 সেমিটার, বিসি ইজ ইকুয়াল টু 5 সেমিটার এবং এসি ইজ ইকুয়াল টু 10 সেমিটার হলে কোন কোণটির মান সবচেয়ে বড়। তার মানে আমরা আসলে মেজারমেন্ট করবো কোন কোণের মান বড়, কোন কোণের মান ছোট, কোন কোণের মান মাঝারি, কোন কোণগুলো সমান, এই জিনিসগুলো আজকে মেজারমেন্ট এখন এই টপিকে। হ্যাঁ, তাহলে আমি প্রথমে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া থাকে এই ধরনের কোশ্চেনে আপনি সেইভাবে চিত্রটা আগে ফেলবেন। আচ্ছা, তাহলে এই ধরনের এবিসি একটা ত্রিভুজ দেওয়া আছে, এ বি সি একটা ত্রিভুজ দেওয়া আছে এবং এইগুলোর ডেটা দেওয়া আছে এবি ইজ ইকুয়াল টু 7 সেন্টিমিটার। দেখেন আমি এখানে আগে লিখছি এবি 7 সেন্টিমিটার, বিসি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 5 সেন্টিমিটার, আচ্ছা এসি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 10 সেন্টিমিটার। তাহলে যেভাবে ডিরেকশন দেওয়া আছে সেইভাবে আমরা চিত্রে মানগুলো বসাই দিব। তাহলে এবি 7 সেন্টিমিটার, এবি মানে এই যে দেখেন এই যে এবি 7 সেন্টিমিটার। ওকে, আচ্ছা বিসি ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার, বিসি মানে এই যে এটা 5 সেন্টিমিটার, আচ্ছা ওকে, এসি ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার, এসি মানে এটা, এটা 10 সেন্টিমিটার। এবার সবাই মনোযোগ দেন, এখানে আমাকে অনেকে কোশ্চেন করে ফেলবেন যে ভাই চিত্র দেখে মনে হচ্ছে যে এইটাই 5 সেন্টিমিটার আর এইটা 7 সেন্টিমিটার, কারণ কি অ্যান্ডিভেন মনে হচ্ছে যে এইটাই মনে হয় সবচেয়ে বড়। মনে হচ্ছে ভাই এখানে কোনটা বড় কোনটা ছোট আপনার দেখা দরকার নেই, আপনি খালি মান বসা দিচ্ছেন বসা দিচ্ছেন, যা হয়েছে হয়েছে। চিত্র দেখে আইডেন্টিফাই করার কোনো ডিসিশন নেবেন না কিন্তু কখনো, চিত্র দেখে আইডেন্টিফাই করার ডিসিশন নেবেন না। অঙ্কে বলছে কোন কোণের মান সবচেয়ে বড়, এবার তাকান থিওরি হচ্ছে যে বাহুর মান সবচেয়ে বড় তার বিপরীত কোণ সবচেয়ে বড়, বড় বাহুর বিপরীত কোণ সবচেয়ে বড় সোজা কথা, ছোট বাহুর বিপরীত কোণ সবচেয়ে ছোট, মাঝারি বাহুর বিপরীত কোণ মাঝারি, এই হলো থিওরি। ঠিক আছে, সাউন্ড একটু কম কেন, সাউন্ড ঠিকই আছে, সাউন্ড আপনার এখানে কম, জি সাউন্ড ঠিকই আছে। আচ্ছা আবার বলছি, তাহলে আমরা কিভাবে শিখলাম, আবার বড় বাহুর বিপরীত কোণ বড়, ব্যাস। তাহলে এখানে বড় বাহু কোনটা 10, তাহলে 10 এর বিপরীত কোণ কে ভাইয়া, বি। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে বি কোণ সবচেয়ে বড়, বি কোণের মান সবচেয়ে বড়। আপনারা কি বুঝতে পারছেন কনসেপ্ট ক্লিয়ার হলো কিনা বলেন। তাহলে থিওরি কি, যে বাহুর মান বড় তার বিপরীত কোণ বড়, যে বাহুর মান ছোট তার বিপরীত কোণ ছোট, যে বাহুর মান মাঝারি তার বিপরীত কোণ মাঝারি। এখানে সাইজ দেখে এই কোণের মান দেখে মনে হবে ভাই এটি তো ছোট, ওরকম দেখে বোঝার দরকার নাই ভাই, বাহুর মান দেখে আপনি আইডেন্টিফাই করবেন। আপনি আঁকায় ফেলছেন এরকম, আপনি তো বুঝে আঁকান নাই, তো সমস্যা নাই। আপনার থিওরি কি বলছে, থিওরি বলছে বড় বাহুর বিপরীত কোণ সবচেয়ে বড়। ওকে, ছোট বাহু, এই যে ছোট বাহু কে, ছোট বাহু 5 না, 5 এর মান সবচেয়ে ছোট না, এই দেখেন 5 এর মান সবচেয়ে ছোট, তাহলে 5 এর বিপরীত বাহু কে, বিপরীত কোণ কে, তাহলে এটা সবচেয়ে ছোট। আচ্ছা, আর 7 মাঝারি, দেখেন 5 আর 7 এর মাঝারি, 5 আর 10 এর মাঝারি 7 না, তাহলে 7 এর যে বিপরীত কোণ এটা হলো মাঝারি কোণ। তার মানে এই যে তিনটা কোণ এ বি সি এদের ভিতর সবচেয়ে বড় হলো বি, কারণ বি ঠিক আছে বড় কোণের বিপরীত বাহু বড়, বুঝা গেছে, বুঝা গেছে। আচ্ছা, তাহলে সবচেয়ে বড় কোণ হচ্ছে বি, তারপর তারপর কি, তারপর হচ্ছে কি বলেন তো, এই সবচেয়ে সাতের এই, তারপর হচ্ছে সি, আর সবচেয়ে ছোট কে, এ। তাহলে প্রথম থিওরি আমরা কি ক্লিয়ার বুঝলাম, ক্লিয়ার বুঝলাম। তাহলে কি আবার বলছি, সবচেয়ে বড় বাহু যেটা তার বিপরীত কোণ সবচেয়ে বড়। তাহলে রিভার্স থিওরি কি ভাই, রিভার্স থিওরি হচ্ছে বড় কোণের বিপরীত বাহু বড়। ভাই রে, বড় বাহুর বিপরীত কোণ যদি বড় হয় তাহলে বড় কোণের বিপরীত বাহু বড়, এই রিভার্স থিওরি আমরা একটু পরে অ্যাপ্লাই করবো। ওকে, আচ্ছা ছোট কোণের বিপরীত বাহু ছোট, তাহলে ছোট বাহুর বিপরীত কোণ ছোট, ক্লিয়ার বিষয়টা। ওকে, আচ্ছা এখন দেখেন এই যে আমরা যে বিষয়টা জানলাম এখান থেকে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এমনও ঘটনা ঘটতে পারে যে দুই বাহু সমান সমান, দুই বাহু সমান সমান, মনে করেন এরকম একটা জিনিস আসলো, এইটা 5 সেন্টিমিটার, এইটা 5 সেন্টিমিটার, এইটা ধরেন 7 সেন্টিমিটার, এটা 7 সেন্টিমিটার, ওকে এটা 7 সেন্টিমিটার। আচ্ছা তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই এই তিনটার মধ্যে কোন কোনটা সবচেয়ে বড়, আচ্ছা 7 সেন্টিমিটার, এই কোন এগুলোর মধ্যে কোন কোনটা সবচেয়ে বড়, আচ্ছা 5 10 10, আচ্ছা ঠিক আছে এই তিনটার মধ্যে বাহু হচ্ছে এই 7 সবচেয়ে বড় না, তাহলে এই কোনটা সবচেয়ে বড়, আর এই কোণের এটা 5, 5 এর বিপরীত কোণ এটা, এটা
এই পাশে বিপরীত কোণ এটা এই বাহু দুইটা সমান এর মানে এই বাহুর বিপরীত কোণ আর এই বাহুর বিপরীত কোণ সমান সোজা কথা তার মানে সমান সমান বাহুর বিপরীত কোণ সমান তাহলে কি বলছি বড় বাহুর বিপরীত কোণ বড় ছোট বাহুর বিপরীত কোণ ছোট সমান সমান বাহুর বিপরীত কোণ সমান তাহলে আমরা তিনটা ধীরে একবার শিখে গেলাম জি আচ্ছা বোঝা গেছে বিষয়টা তাহলে বড় বাহুর বিপরীত কোণ বড় ছোট বাহুর বিপরীত কোণ ছোট সমান সমান বাহুর বিপরীত কোণ সমান এই যে দুই বাহু যখন সমান হবে তখন এই দুই বাহুর বিপরীত কোণ দুটো কি হবে সমান হবে মনে রাখবেন আচ্ছা তাহলে ঘটনাটা এরকম হয় না ঘটনাটা এরকম হয় না ধরেন এই বাহু 5 সেমিটার এই বাহু 5 সেমিটার এই বাহু 5 সেমিটার তিন বাহু সমান তাহলে সমান তিন বাহু তার মানে তিন বাহু যখন সমান তখন তিন কোণ কি হবে সমান হবে কেন আমাদের থিওরি হচ্ছে বড় বাহুর বিপরীত কোণ বড় তাহলে এখানে তো কোনো বাহুই বড় না তার মানে কোনো কোণই কোন কোণের চেয়ে বড় নয় সব কোণই সমান তাহলে সমবাহু ত্রিভুজের তিন কোণ সমান এবং সেই কোণগুলা 60 ডিগ্রি এবং আমরা এগুলো সব আস্তে আস্তে পড়ব আমি একবারে কি আস্তে আস্তে বলে যাচ্ছি তাহলে একটা থিওরি আমাদের গেল এবার 6 নম্বর কোশ্চেনটা স্ক্রিনে দেওয়া হোক 6 নম্বর কোশ্চেন নাম্বার 6 আচ্ছা 6 নাম্বার কোশ্চেনটা দেখি কি বলছে এবিসি ত্রিভুজের এ কোণ = 60 ডিগ্রি এবিসি একটা ত্রিভুজ যার এ কোণ 60 ডিগ্রি এ কোণ = 60 কোণ বি = আচ্ছা স্যার কোণ এ = 70 ডিগ্রি আপনারা একটু ঠিক করে নেন হ্যাঁ কোণ এ = 70 ডিগ্রি আচ্ছা সরি কোণ এ = 60 ঠিক আছে কোণ এ = 60 ডিগ্রি ঠিক আছে বি = 50 ডিগ্রি আর কোণ সি = 70 ডিগ্রি শীটে দেখেন 60 ডিগ্রি দেওয়া আছে কিন্তু এটা হবে 70 ডিগ্রি সি কোণটা 70 ডিগ্রি হবে ঠিক করে নেবেন এটা একটা ঠিক করতে হবে সি কোণ 70 ডিগ্রি আচ্ছা না বলে থাক আমি এটা বলে দিলাম দেখেন একটু খেয়াল করেন সি কোণ হবে 70 ডিগ্রি সিমিয়ারে ভুল আছে আবার সিটিও ভুল আছে হ্যাঁ মানে লিখতে থাকে দেখছি ওই ভুল করে ফেলছে আচ্ছা এখন বলছে যে বলে কোন বাহুটি সবচেয়ে বড় তাহলে আপনি একটা কাজ করেন আপনার কাজ হচ্ছে এবিসি ত্রিভুজ আঁকেন এটা হলো এবিসি ত্রিভুজ এ বি সি এবার এই ইনস্ট্রাকশন অনুযায়ী মানটা বসাই দিন তাহলে এই ইনস্ট্রাকশন এ কোণের মান 60 তাহলে এই কোণটা 60 বসাই দিলাম বি কোণ 50 তাহলে এই কোণ 50 সি কোণ কত 70 এই কোণ 70 যদিও এই কোণটাকে দেখে সবচেয়ে ছোট মনে হচ্ছে যদি এই কোণকে দেখেই সবচেয়ে ছোট মনে হচ্ছে কিন্তু সমস্যা নাই চিত্র আগে বলছি আমি কি করব এটাই বড় হচ্ছে এবার মনোযোগ দেন আমরা কি বলছি বড় বাহুর বলছে কি কোণ কোন বাহুটির মান সবচেয়ে বড় আচ্ছা তাহলে কোন বাহুটির মান সবচেয়ে বড় তাহলে এবার আমাকে বলেন আমরা একটু আগে সেই দেখলাম যে বড় বাহুর বিপরীত কোণ বড় তাহলে এবার কি রিভার্স থিওরি কি বড় কোণের বিপরীত বাহু বড় রিভার্স থিওরি বাইরে বড় বাহুর বিপরীত কোণ যদি বড় হয় তাহলে বড় কোণের বিপরীত বাহু বড় হবে তাহলে এখানে বড় কোণকে বড় কোণ 70 ডিগ্রি তাহলে 70 ডিগ্রির বিপরীত বাহু কোণটা 70 ডিগ্রির বিপরীত বাহু এটা তার মানে এই বাহুটা এবি বাহু সবচেয়ে বড় এই চিত্রে এবি বাহুকে দেখে সবচেয়ে ছোট মনে হচ্ছে কিন্তু নোটেশন এই নোটেশন যেভাবে দেওয়া আছে তাতে এই মানটাই কি সবচেয়ে বড় হবে আপনারা কি বুঝতে পারছেন সবাই কি বুঝতে পারছেন দেখে উত্তর দিয়ে দিন কোনো সমস্যা নেই এবং এই থিওরি লাগলো প্রচুর পরীক্ষাতে আসছে দেখবেন কোনটা বড় কোনটা ছোট হ্যাঁ ক্লিয়ার বিষয়টা আমি আবার বলছি সাইজ দেখে আপনি আঁকাইছেন সেই সাইজ দেখে মান কি করেন না আপনার আঁকানো ভুল হয়ে গেছে আমার আঁকানো ভুল হয়ে গেছে ভাই এরকম তো হওয়ার কথা না আঁকানো ভুল হয়েছে আমি কি করবো তাহলে থিওরি দেখে উত্তর দিতে হবে থিওরি কি বলছে থিওরি বলছে বড় যে কোনটা তার বিপরীত বাহু মানটা বড় এই তিন বাহুর মধ্যে এই বাহুটা সবচেয়ে বড় তাহলে এখানে বড় বড় কোণ হচ্ছে 70 ডিগ্রি তাহলে 70 ডিগ্রির বিপরীত কোণ হচ্ছে এবি অতএব এবি বাহুটাই সবচেয়ে বড় যদি বলতে সবচেয়ে ছোট বাহু কোনটা তাহলে সবচেয়ে ছোট কোণের বিপরীত বাহু সবচেয়ে ছোট তাহলে সবচেয়ে ছোট কোণ হলো 50 আর 50 এর বিপরীত বাহু হচ্ছে এটা তার মানে এসি বাহুর মান সবচেয়ে ছোট হতো আশা করি বুঝতে পারছেন সবাই এই যে দুইটা থিওরি আমরা শিখলাম যে বাহুর মান দেখে কোন কোণের কোণের ধারণা নেওয়া এবং কোণের মান দেখে বাহুর ধারণা নেওয়া যে কোনটা বড় হবে কোনটা ছোট হবে আশা করি বুঝতে পারছেন সবাই আচ্ছা এবার দেখা হচ্ছে 7 নাম্বার কোশ্চেনটা স্ক্রিনে দেওয়া হোক 7 কোশ্চেন নাম্বার 7 বুঝে দিচ্ছি আচ্ছা কোশ্চেন 7 এ বলছে এবিসি ত্রিভুজের এবি গ্রেটার দ্যান এসি হলে কোনটি সঠিক এবিসি এবিসি ত্রিভুজ এবিসি ত্রিভুজের এবি গ্রেটার দ্যান এসি হলে কোনটি সঠিক আচ্ছা এবিসি একটা ত্রিভুজ আচ্ছা এই যে এবিসি ত্রিভুজ আছে এ বি সি একটা ত্রিভুজ হ্যাঁ এই ত্রিভুজের একটা শর্ত দেওয়া আছে
এবি গ্রেটার দ্যান এসি, এবি গ্রেটার দ্যান এসি। আচ্ছা এবি গ্রেটার দ্যান এসি তার মানে এই এবি বাহু, এই যে আচ্ছা এই এবি বাহু না কি এসি বাহু সে বড় আবার চিত্র ভুলে গেছে, আবার চিত্র ভুলে গেছে, কিছু করার নাই ভাই, আমি এখন ভুল করে আঁকাই ফেলছি, কি করবো, আমি কিন্তু ইচ্ছা করে আঁকাচ্ছি এরকম করে জানেন, ইচ্ছা করে কেন, কারণ আপনি আমার থিওরিটা মাথার ভিতর ঢুকে কেন, কারণ আপনি যখন এটা দেখবেন যে এটা ছোট কিন্তু আসলে ছোট হইলেও এটাকে কি করছি বড় ধরে নিচ্ছি, তখন আপনার কিন্তু মাথায় ঢুকবে আসলে আমি থিওরি থেকে এটা অ্যান্সার দিচ্ছি, তাহলে এবি কি দেখে মনে হচ্ছে ছোট কিন্তু আসলে অঙ্কে বলছে না এবি বড়। এবার দেখান তাহলে এবি, এই এবি আর এসি এবিটা বড় না, এই জন্য আপনি কি করবেন জানেন, যারা একটু যারা একটু আসতে মানে স্লো বোঝেন তাদের কাজ হচ্ছে এবি আর এসি মান একটু ধরে নেওয়া। আচ্ছা এবির মান বড় তাহলে এবি বড় হবে, ধরে নেন যে এবি 7 সেন্টিমিটার আর এসি 5 সেন্টিমিটার, কেন 7-5 এর চেয়ে বড় ইচ্ছা মতো, আপনি যদি মনে করেন এটা ধরেন 10 সেন্টিমিটার এটা ধরেন 8 সেন্টিমিটার ওকে ফাইন কোনো সমস্যা নেই, এমন ভাবে ধরবেন যেন এই মানটা বড় হয়, এবার এটা বসান তো, তাহলে এবি কত হচ্ছে 7, এটা 7, এসি কত 5, এই যে মান দেখে আমরা এখন কি করব, আমি একবারে করে আসছি কি করে আসছি, বড় বাহুর বিপরীত কোণ বড় হয়, তাহলে এই 7-এর বিপরীত কোণ হচ্ছে সি, তার মানে সি কোণটা বড়, এই 5-এর বিপরীত কোণ কে 5, তার মানে সি এই 7 বড় বাহুর বিপরীত কোণ বড়, তাহলে এই 5 এখানে শুনেন এখানে দুই বাহু দিয়ে আছে না, তাহলে কম্পেয়ার হবে এই দুই বাহুর কোণের সাথে, তাহলে এবি আর এসি এর মধ্যে যে রিলেশন দিয়ে আছে এই রিলেশন থেকে আমরা কি এই দুইটা কোণের ধারণা পাচ্ছি কি পাচ্ছি কিনা, এই কোণের ধারণা না পাইলেও এই কোণের ধারণা না পাইলেও আমরা কিন্তু এই এই দুই কোণের ধারণা পাচ্ছি, পাচ্ছি না পাচ্ছি না, অবভিয়াসলি পাচ্ছি, তাহলে 7 বাহুটা বড় 7-এর বিপরীত কোণ সি, তার মানে সি কোণটা এই 5 বাহুটা ছোট না, তাহলে এই কোণের চেয়ে বড়, তার মানে কোণ সি গ্রেটার দ্যান কোণ বি, আশা করি বুঝতে পারছেন সবাই, ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার হচ্ছে সেটা, আচ্ছা অন্তত ক্লিয়ার হয়েছে বুঝতে পারছেন সবাই, একটু যারা লাইনে আছেন রেসপন্স করবেন যে আমি প্রথম যে থিওরিটা আমরা বুঝলাম, ঠিক আছে কোনো ব্যাপার না, হ্যাঁ অপশন ওয়ান, আচ্ছা আমি প্রথম যে থিওরিটা বুঝালাম বাহু দেখে কোণের মানের ধারণা এবং কোণ দেখে বাহুর মানের ধারণা, এতে কারো কোনো সমস্যা থাকলে কোশ্চেন করেন আমি কোশ্চেনের উত্তর দিব, এবার চলে যাচ্ছি আমরা নতুন থিওরিতে, আচ্ছা নতুন থিওরি সেটা হচ্ছে ত্রিভুজের, একটা ত্রিভুজের তিন বাহু, আবার বলেন আবার কি বলবো, আবার কোনটা জিজ্ঞাসা করছেন সেটা বলতে হবে, কোথায় বোঝেননি সেই জায়গাটাই এবার ই করতে হবে মেনশন করতে হবে, না হয়তো ঘোরা থেকে কি আবার বলা পসিবল, বলেন সাবরিনা রহমান আপু আপনার কোথায় বোঝেননি সেটা সেই জায়গাটা মেনশন করতে হবে, তাহলে আমি আপনাকে বলে দিতে পারবো, হ্যাঁ জি আর থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে, আচ্ছা ওকে, এবার আমরা একটা ত্রিভুজের তিনটা বাহু না এই তিনটা বাহুর মান দেওয়া থাকবে, এখন ত্রিভুজের ত্রিভুজের তিন বাহুর মান চাই দেওয়া থাক সেটা দিয়ে ত্রিভুজ হবে কিনা, সবসময় ত্রিভুজ হতেও পারে নাও পারে, তাহলে আমরা এখন দেখব যে ত্রিভুজের তিন বাহুর মান থেকে মানে একটা ত্রিভুজ আঁকা যাবে কি যাবে না এই জিনিসটা সম্পর্কে আমরা এখন আইডিয়া নিব, ঠিক আছে একটা ত্রিভুজের তিন বাহুর মান দেখে আমরা আইডিয়া নিব যে একটা ত্রিভুজ আঁকা যাবে কি যাবে না, আচ্ছা তাহলে প্রথম প্রথম থিওরি হচ্ছে স্ক্রিনে একটু থিওরিটা দেওয়া হোক, আচ্ছা একটি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল পারছে, আচ্ছা প্রথম থিওরিটা দেখেন মনে দেখেন প্লিজ, একটি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড়, মনে দেখেন প্লিজ খুব গুরুত্বপূর্ণ, একটি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড়, যে কোনো দুই বাহুর যোগফল যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড়, একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড়, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ মানে বিসিএস পরীক্ষাতে অনেকবার আসছে এই থিওরি থেকে প্রশ্ন, এই থিওরি তো আসছে এই থিওরি থেকে প্রশ্ন মানে অঙ্ক পরীক্ষাতে আসছে, একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল মানে সমষ্টি ওই ত্রিভুজের তিন নাম্বার যে বাহুটা তার চেয়ে বড় হবে, না হলে ত্রিভুজ আঁকা যাবে না ভাই, ত্রিভুজ যদি আঁকতে হয় তাহলে যে কোনো দুই বাহু যোগ করে তৃতীয় বাহুর চেয়ে অবশ্যই বড় হতে হবে, আচ্ছা এটা হলো এক নাম্বার গেল, দুই নাম্বার যে কোনো দুই বাহুর বিয়োগ ফল, দুই নাম্বার দেওয়া হোক যে কোনো দুই বাহুর বিয়োগ ফল তৃতীয় বাহুর চেয়ে ছোট, যে কোনো দুই বাহুর বিয়োগ ফল তৃতীয় বাহুর চেয়ে ছোট,
আচ্ছা তাহলে কি বলছি যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড় আর যে কোনো দুই বাহুর বিয়োগফল তৃতীয় বাহুর চেয়ে ছোট তাহলে আসলে বিষয়টা হচ্ছে এরকম ধরেন এটা একটা ত্রিভুজ এইটা এ বি সি ত্রিভুজ আচ্ছা এ বি সি ত্রিভুজের এই এ কোণের বিপরীত বাহু এ সমান এ বি কোণের বিপরীত বাহু বি সি কোণের বিপরীত বাহু হচ্ছে সি বলছে যে কোন দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড় হবে যদি ত্রিভুজ আকার যেতে হয় সমষ্টি তিন নাম্বার বাহুর চেয়ে বড় হবে যদি ত্রিভুজ হতে হয় না হলে ত্রিভুজ হবে না ঠিক আছে আচ্ছা একটু আমাকে আচ্ছা দুই নাম্বার মানে এখন বলেন এটা তো বি প্লাস সি গেটা দেনে হবে ভাই এই দুইটা যোগ করেও তো এসে বড় হতে হবে যে কোনো দুই বাহু যোগ করে তিন নাম্বার চেয়ে বড় হতে হবে তাহলে ঘটনা এরকম হতে পারে এ প্লাস সি এই দুইটা যোগ করে তাহলে এটা এসে বড় হবে আবার এই দুইটা যোগ করে এসে বড় হবে তার মানে এ প্লাস বি গেটা দেন সি হবে তার মানে ত্রিভুজ আঁকতে হলে এই তিনটা কন্ডিশন মানতে হবে কেন এরকম হয় আমরা সেই বিষয়টা একটু আমি চেষ্টা করবো আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার সমস্যা নেই ঠিক আছে আচ্ছা এবার দেখেন দুই নম্বর থিম বলছে যে কোনো দুই বাহুর বিয়োগ ফল তৃতীয় বাহুর চেয়ে ছোট এবার বলছে যে কোনো দুই বাহুর বিয়োগ ফল মানে এই দুইটার বিয়োগ ফল তৃতীয় বাহুর চেয়ে ছোট নাম্বার ওয়ান তার মানে এই দুই বাহু যদি বিয়োগ করি অর্থাৎ বি মাইনাস সি করি তাহলে এই বি মাইনাস সি এই এর চেয়ে ছোট হবে তৃতীয় বাহুর চেয়ে ছোট হবে এইখানে একটা সতর্কতা অবলম্বন করতে হবে এখানে মডুলাস দিতে হবে প্রশ্ন হচ্ছে এখানে মডুলাস দিলেন না এখানে কেন দিলেন এখানে মডুলাস দেওয়ার অর্থ হচ্ছে বি বড় না সি বড় আমরা জানি বির মান যদি বড় হয় সির মান যদি ছোট হয় সমস্যা নাই কেন বড় থেকে ছোট বিয়োগ করলে ধনাত্মক হয় ত্রিভুজের বাহুর মান কখনো ঋণাত্মক হতে পারে না ত্রিভুজের বাহুর মান কখনো ঋণাত্মক হতে পারে না তাহলে আমি যদি বি থেকে সি বিয়োগ করি যদি বি বড় হয় সি ছোট হয় বড় থেকে ছোট বিয়োগ করলে ধনাত্মক আসবে সমস্যা নেই কিন্তু ভাইয়া যদি এমন হয় যে বি ছোট সি বড় ছোট থেকে বড় বিয়োগ করলে নেগেটিভ চলে আসবে নেগেটিভ হতে পারে না বাহুর মান নেগেটিভ হতে পারে না এই জন্য মডুলাস দিব আমরা জানি মডুলাসের ভেতর নেগেটিভ হয়ে গেলে সেটা কি হয়ে যায় পজিটিভ হয়ে যায় মডুলাস মানে এটা একটা পজিটিভ সংখ্যা বোঝা গেছে মডুলাস কেন দিছি আর এখানে মডুলাস না দেওয়ার কারণ বুঝে গেছেন এই দুইটা যোগ করলে সেটা আগে ছোটটা থাক আর বড়টা থাক যোগ করলে কোনো নেগেটিভ হওয়ার পসিবিলিটি নেই ওকে এটা এক নাম্বার কন্ডিশন b মাইনাস c এস এর হবে কিন্তু আমরা বলতে যে কোন দুই বাহুর বিয়োগফল অন্য দুটো বাহুর এক পূর্ণ করবে অর্থাৎ a আর c যদি বিয়োগ করি অর্থাৎ a মাইনাস c যদি করি তাহলে কি সে বড় হবে যে কোন দুই ছোট হবে ছোট হবে যে কোন দুই বাহুর বিয়োগফল তৃতীয় বাহু হচ্ছে ছোট মানে এই বিয়োগফলটা হবে এই তিন নাম্বার হচ্ছে ছোট ঠিক আছে আচ্ছা তিন নাম্বার কন্ডিশন সেটা হচ্ছে এবার এই দুটো বিয়োগ করি তাহলে এর চেয়ে ছোট হবে অর্থাৎ এ মাইনাস বি মডুলাস লেস দেন সি হবে বোঝা গেছে বিষয়টা আশা করি বুঝতে পারছেন তার মানে যে কোনো দুই বাহুর বিয়োগ ফল তিন নাম্বার বাহু হচ্ছে ছোট যে কোনো দুই বাহুর যোগ ফল তিন নাম্বার বাহু হচ্ছে বড় এই জিনিসটা সম্পর্কে আপনারা যদি এই যে কোনো দুই বাহুর যোগ ফল তিন নাম্বার বাহু হচ্ছে কেন বড় হতে হবে না হলে ত্রিভুজ হবে না ঠিক আছে আচ্ছা তাহলে কেন এরকম হয় আমি এটা নিয়ে একটু আলোচনা করবো সমস্যা নেই আগে আমরা এই রিলেটেড কয়েকটা অঙ্ক দেখবো এটা থেকে বিশেষ পরীক্ষাতে এই থিওরি দুটা থেকে বিশেষ পরীক্ষাতে অনেকবার প্রশ্ন এসেছে এবার দেখেন হচ্ছে কোশ্চেন নাম্বার আট কোশ্চেন নাম্বার আট বসে দিচ্ছি আচ্ছা আট নাম্বার কোশ্চেনে কি বলছে নিচের কোন তিনটি রেখাংশ দ্বারা ত্রিভুজ আঁকা যাবে না নিচের কোন তিনটি রেখাংশ দ্বারা ত্রিভুজ আঁকা যাবে না অপশন গুলো আমি শুধু আঁকাচ্ছি আচ্ছা এক নাম্বার অপশনে আছে হচ্ছে এক নাম্বার অপশন আছে পাঁচ সেন্টিমিটার চার সেন্টিমিটার তিন সেন্টিমিটার দুই নাম্বার অপশন আছে পাঁচ সেন্টিমিটার আট সেন্টিমিটার তিন সেন্টিমিটার তিন নাম্বার অপশন আছে হচ্ছে দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার চার নাম্বার অপশন আছে সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ঠিক আছে অপশন দেখছেন আচ্ছা বলছে নিচের কোন তিনটি রেখাংশ দ্বারা ত্রিভুজ আঁকা যাবে না এগুলো সেন্টিমিটার আমি দেইনি হ্যাঁ ত্রিভুজ আঁকা যাবে না ভাই ত্রিভুজ আঁকার সম্ভাবনা কি ত্রিভুজ আঁকার সম্ভাবনা দেখেন প্লিজ ত্রিভুজ আঁকার সম্ভাবনা হচ্ছে
যে কোনো দুই বাহু যোগ করে তিন নাম্বার বাহুটি কি হতে হবে বড় হতে হবে তাহলে এই 5 আর 4 যোগ করেন দেখেন মনে দেখেন 5 আর 4 যোগ করলে কত হয় 9 9 কি 3 এর চেয়ে বড় বড় মিলছে শর্ত মিলছে তাহলে ত্রিভুজ আকার রং কে বলতে কোনটা দিয়ে ত্রিভুজ আকার যাবে না তাহলে আমরা আইডেন্টিফাই করব কোনটা কোনটা দিয়ে ত্রিভুজ আকার যাবে না আচ্ছা তাহলে শুধু এই দুইটা টেস্ট করলে হবে না এরকম এইটা এই দুইটা যোগ করে এসে বড় হবে এবার দেখেন 4 আর 3 কত 7 7 5 এর চেয়ে বড় বড় মিলছে এবার এই দুইটা যোগ করেন 5 আর 3 কত এই 5 আর 3 8 8 4 এর চেয়ে বড় মিলছে আমরা এরকম যদি তিনবার করে টেস্ট করেন একটা একটা অপশনে যদি তিনবার করে টেস্ট করেন যে ত্রিভুজ হয় কিনা তাহলে জীবন শেষ সময় শেষ হয়ে যাবে আপনার কিন্তু অঙ্ক করা টাফ হয়ে যাবে এই জন্য একটা এই এই তিনটা বাহু দিয়ে ত্রিভুজ হবে কিনা এটা টেস্ট করার সময় আমরা একবারই টেস্ট করে ফেলব সেটা কিভাবে আমরা শুধু ছোট দুইটা বাহুকে যোগ করে টেস্ট করলেই হেনা সব টেস্ট করার কোনো দরকার নাই শুধু ছোট দুইটা বাহুকে যোগ করে টেস্ট করলেই হবে শুধু ছোট দুইটা বাহু টেস্ট ছোট দুইটা বাহু যদি শর্ত মানে তাহলে বাকি সবাই মানবে মাস্ট মানবে অন্যদেরকে টেস্ট করার কোনো দরকার নাই তাহলে 5 4 আর 3 এর মধ্যে ছোট দুইটা বাহুকে 4 আর 3 এই দুইটাকে যোগ করেন 4 আর 3 কত 7 7 5 এর চেয়ে বড় বড় মানছে শর্ত মানছে তার মানে অন্য দুইটা শর্ত মানবে শর্ত তো তিনটা দুইটা বাহুর যোগফল তিন নাম্বার বাহুর চেয়ে বড় এই শর্ত কয়টা তিনটা না a + b = c b + c = a a + c = b দরকার নাই তিনটা শর্ত মানানোর দরকার নাই শুধু একটা শর্ত মানাবো কোনটা ছোট দুইটা বাহুকে যোগ করে দেখবো যে অন্যটার চেয়ে বড় হচ্ছে কিনা যদি ওই মানে এই ছোট দুইজন যদি এই শর্ত মানে তাহলে বাকি দুইজন মানবে মানানোর দরকার নেই ক্লিয়ার আচ্ছা তাহলে 4 আর 3 যোগ করা হয় 7 7 5 এর চেয়ে বড় তাই না মানছে তাহলে অন্যভাবে মানবে কোনো সমস্যা নেই এবার দুই নম্বর প্রশ্ন চলে আসি দুই নম্বর আসলে ছোট দুইটা কে কে দুই নম্বর আসলে ছোট হচ্ছে 5 আর 3 এবার বলেন এই 5 আর 3 যোগ করলে কত হয় 5 আর 3 যোগ করলে হয় 8 8 কি 8 এর চেয়ে বড় কি বলছিলাম এই দুইটা যোগ করে তিন নাম্বার এসে ছোট হবে সরি বড় হবে তার মানে এই 5 আর 3 যোগ করে 8 এর সমান হইছে বড় তো হয়নি সমান হওয়া যাবে না বড়ই হতে হবে সমান হওয়া যাবে না বড়ই হতে হবে তার মানে এই 5 আর 3 যোগ করে যে 8 হইছে এই 8 তো 8 এর সমান বড় হয়নি সুতরাং এইটা দিয়ে এই তিনটা বাহু দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব না অঙ্কে বলছে কোনটা দিয়ে ত্রিভুজ আঁকা যাবে না তার মানে আমাদের উত্তর হচ্ছে দুই নাম্বার অপশন তাহলে টেস্ট করার সময় আপনি কি তিনবার টেস্ট করবেন একবার টেস্ট করবেন শুধু ছোট দুইটাকে যোগ করে দেখবেন যে শর্ত মানছে কিনা যদি মানে তাহলে বাকি সবাই মানবে আর ও যদি না মানে তাহলে আর কেউ মানবে না আর কেউ অন্যরা মানলে হবে না সবাইকে তো মানতে হবে আমার কথা মনে বুঝতে পারছেন তিন নাম্বার অপশন টেস্ট করে দেখতে পারেন তিন নাম্বার ছোট কে কে 2 আর 3 হ্যাঁ তো 2 আর 3 যোগ করে কত হয় 5 5 5 আর 4 এর বড় বড় মেনে গেছে আর এই তিন বাহু সমান এখানে কাকে কাকে ধরবেন এখানে যে কোনো দুইজনকে ধরেন তিন দুইতে সমান এই দুইটা যোগ করলে তো নিশ্চিত এসে বড় হবেই বোঝা গেছে আর সমবাহু ত্রিভুজ হয় না সমবাহু ত্রিভুজ সমান না তিন বাহু মান সমান তাহলে ত্রিভুজ হবে আচ্ছা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে আমরা যোগ করার সময় কিভাবে যোগ করব কিভাবে যোগ করব শুধু ছোট দুইটাকে আমরা টেস্ট করব বাকিগুলো টেস্ট করার কোনো দরকার নেই ওকে আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি নেক্সট অপশন নেক্সট কোশ্চেন 9 নাম্বার 9 নাম্বার নাইস কোশ্চেন নাম্বার 9 ওকে আচ্ছা নয় নাম্বার কোশ্চেনে কি বলছে দেখেন যদি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য 5 ও 6 সেমি হয় তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হতে পারে না এক নাম্বার অপশন আছে 12 দুই নাম্বার অপশন আছে হচ্ছে 10 তিন নাম্বার অপশন আছে 3 সেমি চার নাম্বার অপশন আছে 4 সেমি আচ্ছা মনোযোগ দিবেন সবাই বলছে একটা ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য 5 ও 6 সেমি মানে একটা বাহুর দৈর্ঘ্য 5 সেমি আর একটা বাহুর দৈর্ঘ্য 6 সেমি হলে বলছে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হতে পারে না তাহলে একটা বাহুর দৈর্ঘ্য 5 আর একটা বাহুর দৈর্ঘ্য 6 তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য আমরা কি বলছি এই দুই বাহুর যোগফল এই দুই বাহুর যোগফল কত 5 যোগ 6 কত হয় 11 তাহলে তৃতীয় বাহু আমরা কি জানি দুই বাহুর এই যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড় হবে সব সময় তাহলে এই 11 হলো তার মানে তৃতীয় বাহুর দৈর্ঘ্য নিশ্চয়ই 11 হবে না 11 হবে না তাহলে তৃতীয় বাহুটাকে যদি আমরা x ধরি তৃতীয় বাহুটাকে যদি আমরা x ধরি তাহলে আমরা কি বলতে পারি না এই দুই বাহুর যোগফল ওই তৃতীয় বাহু x এর চেয়ে বড় তার মানে 11 গ্রেটার দ্যান x এই বাহুর এই তৃতীয় বাহুর x ধরে নিছে হ্যাঁ এবার x আসলে চলককে কখনো এই পাশে দেখাতে নাই জানেন তো অসমতায় চলককে কখনো ডান পাশে দেখাতে নাই বাম পাশে নিয়ে আসতে নিয়ে আসতে হয় 11 x এর চেয়ে বড় হবে এর মানে বোঝায় x 11 এর চেয়ে ছোট হবে এটা যা বোঝায় এটা তাই বোঝায় তার মানে তৃতীয় বাহুর মান 11 এর চেয়ে ছোট হবে 11 হবে না কিন্তু 11 এর চেয়ে ছোট
তার মানে 11 বা 11 এর চেয়ে বড় যেগুলো অপশন আছে সেগুলো বাদ তাহলে 12 মান 12 সেমিটার হতে পারে না বোঝা গেছে সেটা একদম সিম্পল আচ্ছা এখন আপনাদের যদি বলতাম ধরেন আমি একটা एग्जांपल দিচ্ছি মনোযোগ দিয়ে থ্যাংক ইউ ভেরি মাচ ধরেন একটা ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য 10 সেমিটার ও 6 সেমিটার 10 সেমিটার ও 6 সেমিটার হ্যাঁ ও তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হতে পারে না তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হতে পারে না আচ্ছা তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হতে পারে না নাম্বার 1 14 নাম্বার 2 9 নাম্বার 3 3 নাম্বার 4 নান নাম্বার 4 নান এটা একটা ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যখন 10 সেমিটার ও 6 সেমিটার তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হতে পারে না তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হতে পারে না আমি বলছি 14 আমি বলছি 9 আমি বলছি 3 আমি বলছি নান ঠিক আছে সেটা আচ্ছা এবার দেখেন তাহলে প্রশ্ন হচ্ছে আমাদের যেহেতু নির্ণয় করতে বলছে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হতে পারে না তাহলে আমরা থিওরি কি জানি যে দুই বাহুর যোগফল তৃতীয় বাহু ধরে দৈর্ঘ্য ধরে নিচ্ছি x দেখেন তৃতীয় এই যে আমরা একটা ত্রিভুজ আঁকাই নিলাম এটা হলো 10 এটা হলো 6 আর এটা হলো x তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য মানে তো এই না তৃতীয় বাহুর দৈর্ঘ্য মানে কি x দেখা না তৃতীয় বাহুর দৈর্ঘ্য মানে x দেখা না তাহলে মনোযোগ দিন আচ্ছা তাহলে আমরা জানি দুই বাহুর যোগফল তৃতীয় বাহু হচ্ছে কি হবে বড় হবে তার মানে এই এই 10 প্লাস 6 গ্রেটার দ্যান x তার মানে 16 গ্রেটার দ্যান x এর মানে উল্টা লিখতে পারি কি x লেস দ্যান 16 মানে x এর মান 16 চেয়ে ছোট হবে x এর মান 16 চেয়ে ছোট হবে তাহলে 16 চেয়ে ছোট 14 16 চেয়ে ছোট 9 16 চেয়ে ছোট 3 16 চেয়ে ছোট তার মানে কি তার মানে এরা সবাই মান হতে পারে তার মানে এখানে কোনো অপশন কি তাহলে এই যে 9 কি বদল করতে পারে কেন অবশ্যই হবে তার মানে কত হচ্ছে নান যারা এই যে নানে ক্লিক করছেন না নানে যারা ক্লিক করছেন না তাদের ওই যে খাতা এই যে 0 0 হয়ে গেছে আর সাথে 0.25 কাটা হয়ে গেছে তারা শুধু মানে অর্ধেক করে অর্ধেক ভুলে গেছে বাকি অর্ধেক ভুলে গেছে কেন বাকি অর্ধেক ভুলে গেছে কারণ উপপাদ্যকে এই থিওরি কি একটা না দুইটা থিওরি না দুইটা সেটা দুইটা কি একটা হলো এই দুই বাহুর যোগফল এটা সে বড় আপনি দুই নাম্বার থিওরি এই দুই বাহুর বিয়োগফল এর চেয়ে ছোট তার মানে 10 10 মাইনাস 6 লেস দ্যান x এই দুই বাহুর বিয়োগফল x এর চেয়ে ছোট হবে এটা তো থিওরি তার মানে 4 লেস দ্যান x এইবার বিষয়টা কি চার লেস দেন এক্স মানে এক্স এর আসলে এক্স গ্রেটার দেন ফোর ভাইয়া রে এক্স এর মান চার এর চেয়ে বড় হতে হবে মানে এক্স এর মান ষোলোর ছোট এক্স এর মান চার এর বড় এই তিন কি চার এর বড় তিন কি চার এর বড় ভাই যারা নান মারছেন এই যে অর্ধেক শেখা যাবে না কিন্তু আগে বলছি পুরো কমপ্লিট সলিউশন হ্যাঁ কমপ্লিট সলিউশন ক্লিয়ার বিষয়টা আপনারা কি বুঝছেন যারা নান ক্লিক করছেন আবার বলছি ক্লিক করে বলছি হ্যাঁ তারা কি কনসেপ্টটা বুঝতে পারলেন দেখছেন ভুল কিন্তু আপনার মানে থিওরিতে গলত থেকে গেছে অর্ধেক অর্ধেক শিখছেন অর্ধেক শিখতে পারেননি প্রত্যেক কাজে দুইটা থিওরি তার মানে এক্স এর ভ্যালু তিন নাম্বার বাহু তো ষোলোর ছোট হ্যাঁ ষোলোর ছোট সবাই ঠিক আছে কিন্তু ভাইয়া এক্স এর মান তো চারের চেয়ে বড় হতে হবে চারের চেয়ে বড় হতে হবে মানে চারের নিচে হওয়া যাবে না চারও হওয়া যাবে না চারও হওয়া যাবে না চারও হওয়া যাবে না চারের নিচে হওয়া যাবে না তাহলে চারের নিচে কি না এটা হতে পারে না কি বুঝলেন বলেন ক্লিয়ার ক্লিয়ার আছে সবার একটু রেসপন্স করবেন প্লিজ আমি আপনাকে লজ্জা দেওয়ার জন্য কিন্তু এখানে এগুলা শেখাই না এখানে ভুল করাই কেমন জানেন এখানে ভুল করাই যাতে এই ভুলটা পরীক্ষা হলে না কারণ আমি তো জানি যে কোথায় ভুল হতে পারে আমি জানি মানুষ কোথায় ভুল করতে পারে এই জিনিসটা অন্তত এই এক্সপেরিয়েন্সটা অন্তত হয়েছে যে কোথায় ভুল হতে পারে সেই জায়গাগুলো আপনাকে ক্লাসে আমি ধরাই দিচ্ছি ভাই আপনারা এখানে ভুল হতে পারে দেখেন ওকে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সবাইকে যারা তিন উত্তর দিয়েছিলেন হ্যাঁ অনেকে তিন উত্তর দিয়েছিলেন ধন্যবাদ সবাইকে আপনারা অনেক ভালো বুঝেছেন এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে রেসপন্স করলে ভালো লাগে বুঝছেন আমি যে বারে বারে দেখি যে আসলে কারো ভুল হচ্ছে না কেউ কোনো প্রশ্ন করছে কিনা আমি দেখছি হ্যাঁ কোনো প্রবলেম আচ্ছা এবার আমরা চলে যাবো হচ্ছে নেক্সট কোশ্চেনে নেক্সট কোশ্চেন হচ্ছে 10 নাম্বার 10 নাম্বার আর একবার ক্লাস দেখে নিতে হবে ঠিক আছে আবার একটু ক্লাসটা দেখবেন বারে আরেকবার হ্যাঁ এই যে আরেকবার সমস্যা নাই যে বলছেন আরেকবার এই যে এই রিলেটেড আরো অনেক কোশ্চেন সলভ করবো সলভ হয়ে যাবে কোনো সমস্যা নেই নয় নাম্বার কোশ্চেনটা ভুল আছে কি ভুল আছে ভাইয়া
9 নম্বর কোশ্চেনে কি ভুল? আচ্ছা আমি একটু দেখি 9 নম্বর কোশ্চেনে কি বলছেন। হতে পারে না, তাহলে x এর মান 5 প্লাস 6 greater than x মানে 11 greater than x মানে x less than 11 ওকে ফাইন, আর 6 মাইনাস 5 less than x মানে 1 less than x মানে x greater than 1, 1 এর চেয়ে বড় হবে 11 এর চেয়ে ছোট হবে মানে মানগুলো হবে 1 আর 11 এর মধ্যে 10 3 4 ঠিকই তো আছে ঠিকই তো আছে। হ্যাঁ দুটা কন্ডিশনই মানতে হবে তাহলে ত্রিভুজ হবে। জোবাইর হোসেন ভাইয়া ঠিকই তো আছে, আমি ঠিকই দেখতে পাচ্ছি, আপনি কোথায় কি ভুল বুঝলাম বুঝতে পারিনি, আর একবার বলবেন আপনি, ভুলটা মেনশন করে দেন। আচ্ছা আমি আমি কোনো ভুল পাচ্ছি না ঠিকই আছে। আর দুইটা কন্ডিশনই মানতে হবে। স্ক্রিনের অঙ্ক ভুল কি বলেন? 9 নম্বর স্ক্রিনের অঙ্ক ভুল 12 10 3 4 কেন? ঠিকই তো আছে, আমি তো স্ক্রিনের অঙ্ক ভুল কেন দেখো বুঝছিল। সিটে নাই, আচ্ছা কি তো বলেন সিটে নাই, নয় আছে কিন্তু পরের যে অঙ্কটা সেটা আমি বানাই দিছি ওইটা সিটে নাই ভাই, নয়টা তো আগে করলাম। অর্ধেক বুঝছেন কেন, যারা অর্ধেক বুঝছেন তাহলে তো সমস্যা। আচ্ছা এবার দেখেন নেক্সট কোশ্চেন, দশে চলে যাচ্ছি আমি, দশে চলে যাচ্ছি, সময় নষ্ট না করি। আবার বলে শিখে ভুল আছে, আমি ঠিক আপনাদের শিখে কোথায় ভুল আছে তাহলে ভুলটা তো আমাকে আমি একটু তাহলে তো কারেকশন করতে হবে, আমি ভুল দেখতে পাচ্ছি না পাচ্ছি না শিখে অন্য পাণ্ডুলিপিতে লেখা আছে হতে পারে না, হ্যাঁ এবার বুঝতে পারছি, মেনশন করে দিবেন প্লিজ, মেনশন করে দিবেন তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আপনি বলছেন ভুল আছে কিন্তু ওটা মেনশন করে দিবেন একবারে তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক করে নেন হতে পারে না, ঠিক করে নেন হতে পারে না, হ্যাঁ হতে পারে না, ওটা ঠিক করে নেন হতে পারে না জি ওকে থ্যাংক ইউ। আচ্ছা 10 নাম্বার দেখেন এবার, 10 এবিসি ত্রিভুজে এবি এর মান 6 সেমি, এসি এর মান 9 সেমি এবং বিসি এর মান 1 সেমি হলে 1 সেমি হলে x এর মান কেমন হবে? ভাই আমার মূল পাণ্ডুলিপি এটা বুঝছেন, এটা হচ্ছে আমার পাণ্ডুলিপি হাতে লেখা, এটা থেকে আমি একজন থেকে আমি তো টাইপিং করার সময় পাই না, আমি একজন থেকে আমি হাতে লিখে তাকে দিয়ে সে টাইপ করে দেয় তারপর আমি চেক করি, কিন্তু ভাই এত কোশ্চেন দেখতে গেলে দুই একটা ভুল থেকে যায়, এই জন্য এই ভুলটা থেকে গেছে, হয়তো না কথাটা মিসিং হয়ে গেছে, এই এই যে দেখেন না লেখা আছে না কিছু মনে করেন না, ঠিক আছে আচ্ছা ওকে ভিডিও গেলাম আমি। এবিসি ত্রিভুজের এবি এর মান 6 সেন্টিমিটার, এসি এর মান 9 সেন্টিমিটার এবং বিসি এর মান 1 সেন্টিমিটার হলে এক্স এর মান কেমন হবে? ঠিক আছে আচ্ছা ঠিক আছে বুঝতে পারছেন, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে এ বি সি ত্রিভুজ অপশন গুলো দেওয়া আছে, অপশন হচ্ছে 3 লেস দেন অর ইকুয়াল টু x লেস দেন অর ইকুয়াল টু 4 14, দুই নাম্বার অপশন হচ্ছে x লেস দেন 14, মেনশন করে দিতে হবে ওকে। আচ্ছা দুই নাম্বার অপশন আছে x গ্রেটার দেন 3, তিন চার নাম্বার অপশন হচ্ছে 3 লেস দ্যান x লেস দ্যান 14 ওকে। আচ্ছা এবার দেখেন বলছে যে এবিসি ত্রিভুজে এবি এর মান 6 সেমি, আচ্ছা আমরা ত্রিভুজটা আঁকা একটু তাহলে সুবিধা হবে, যে এবিসি ত্রিভুজ মেনশন করে দিয়েছে, আচ্ছা এবিসি ত্রিভুজের এবি এর মান 6 সেমি, এবি মানে যে এটা 6 সেমি, এসি এর মান 9 সেমি, এসি মানে এটা 9 সেমি এবং বিসি এর মান 1 সেমি, এটা হচ্ছে 1 সেমি, বলছে 1 সেমি, বলছে x এর মান কেমন হবে, x এর মান কেমন হবে, x এর ভ্যালু কেমন হবে আমরা এই বিষয়টা, তাহলে আমরা জানি যে 3 নাম্বার যে বাহু এই 3 নাম্বার বাহুর সাথে এই 2 নাম্বার বাহু কিভাবে বের করতে হয়, এই দুই বাহুর যোগফল এটা সে কি হবে বড় হবে, তাহলে 6 প্লাস 9 গ্রেটার দ্যান x, 6 প্লাস 9 গ্রেটার দ্যান x এটা এক নাম্বার কন্ডিশন, তাহলে 15 গ্রেটার দ্যান x, এই x কে এখানে আসতে পারে মানে x লেস দ্যান 15 মানে x এর ভ্যালু হবে 15 এর চেয়ে ছোট, x এর ভ্যালু হবে 15 এর চেয়ে ছোট। আর দুই নাম্বার থিওরি কি, দুই নাম্বার থিওরি হচ্ছে এই দুই বাহুর বিয়োগফল এটা সে কি হবে বড় হবে, তাহলে 9 মাইনাস 6 এই দুই বাহুর বিয়োগফল এর চেয়ে ছোট হবে, যে কোনো দুই বাহুর বিয়োগফল 3 নাম্বার লব চেয়ে ছোট মানে x এর চেয়ে ছোট,
9 মাইনাস 6 কত 3 3 লেস দ্যান x উল্টা লিখলে x এর পাশে আছে x গ্রেটার দ্যান 3 তার মানে x এর মান 3 এর চেয়ে বড় x এর মান কোন হচ্ছে ছোট যারা একটু কম বুঝবেন তারা সংখ্যা রেখায় এটাকে আঁকায় নেবেন সংখ্যা রেখা আঁকায় নেবেন সংখ্যা রেখা বুঝলেন 15 আর 3 বসাই দিলে এটা 15 আর এটা 3 এবার কি বলছে x এর মান এই 15 এর চেয়ে ছোট মানে 15 হচ্ছে ছোট মানে এদিকে আর x এর মান 3 এর চেয়ে বড় আর 3 এর চেয়ে বড় মানে এদিকে তার মানে এক এই দুইটাকে যদি আমি এক করে ফেলি তার মানে x এর মান হলো একবার 15 এর ছোট 3 এর বড় এই দুইটা সেটকে একসাথে করলাম যেটা এই এই দুই সেট যা বোঝায় এই এক সেট তাই বোঝাচ্ছে মানে x এর মান 3 এর চেয়ে বড় 15 এর চেয়ে ছোট তাহলে 4 নম্বর অপশন আমাদের উত্তর 4 নম্বর অপশন আমাদের উত্তর বোঝা গেছে বিষয়টা আচ্ছা আচ্ছা সরি ফর দ্যাট ওই অঙ্কটা আসলে আমি খেয়াল করিনি তো নাটা আসেনি তাহলে তো অঙ্কটাই আলাদা হয়ে গেছে মন খারাপ করেন না মন খারাপ করেন না আচ্ছা এবার দেখেন তাহলে আমরা এই এই ধরনের অঙ্ক পারবো না যে x এর ভ্যালু কেমন হতে পারে x এর ভ্যালু চার নাম্বার কি ভুল এটা ভুল পনেরো হচ্ছে ছোট হ্যাঁ এটা পনেরো এটা পনেরো এটা পনেরো হবে রাইট রাইট পনেরো অপশনে ভুল ছিল অপশনে এটা পনেরো হচ্ছে ছোট হবে কিন্তু এটাও কিন্তু উত্তর মারতে পারছি না আর 15 তো ছোট মানে এর মানে না যে 14 পর্যন্ত হবে কারণ 14.5 হতে পারে হ্যাঁ 14 হবে 14 14 হবে 15 না এটা সরি এখানে 15 হবে অর্থাৎ এখানে 14 ছিল না এটা 15 করে না 15 এটা 15 জি আচ্ছা এবার দেখেন তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি পরের কোশ্চেন হচ্ছে 11 নম্বর কোশ্চেন দেখেন 11 কোশ্চেন নাম্বার 11 চোদ্দ হতে পারে কিন্তু এটা তো চোদ্দ ঠিক আছে এখানে চোদ্দ দিলে পারে এটা এক্স্যাক্টলি উত্তর হচ্ছে না তিন লেস দেন এক্স লেস দেন চোদ্দ এটা দ্বারা কি বোঝা যায় চোদ্দ ছোট হবে কিন্তু আমরা তো জানি যে পনেরো ছোট তার মানে চোদ্দ দশমিক নয় তো হতে পারে চোদ্দ দশমিক নয় 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 তো হতে পারে এখানে পনেরো থাকতে হবে তাহলে তো হচ্ছে না এই যেটা ওকে থ্যাংক ইউ ঠিক আছে আপনারা বুঝতে পারছেন আচ্ছা কনসেপ্ট বুঝছেন কিনা বলেন তো এখানে যে একটা ভুল এই ভুল তো আমার ইচ্ছাকৃত ভুল না এত চাপে আছি যে এই যে দুই একটা ভুল করে ফেলছি আমি এটাকে কারেকশন দিয়ে করব কারেকশন আমি দেখছি বাট আমার চোখে পড়ছে না কি করব বলেন তো ভাই এই যে আপনারা লাইভে ক্লাস নেন এটা একটা সুবিধা এই যে এই শীটে যেটা এখানে একটা ভুল আছে আমি ধরতে পারলাম এর পরের ভুলটা থাকবে না আপনারা কি কনসেপ্ট বুঝছেন আমাকে শুধু এটুকু বলেন যে কনসেপ্ট বুঝছেন ঠিক আছে আচ্ছা ওকে থ্যাংক ইউ কিছু মনে করে না এই দুই একটা ভুল শিটে থাকে পরে কি করার আছে এটা কারেকশন করে নেবেন হ্যাঁ ওকে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন হচ্ছে 11 নম্বর কোশ্চেন 11 নম্বর হচ্ছে এবিসি ত্রিভুজের এবি বাহুর দৈর্ঘ্য 6 সেমি এসি বাহুর দৈর্ঘ্য 9 সেমি 11 আচ্ছা এসি বাহুর দৈর্ঘ্য 9 সেমি বিসি বাহুর দৈর্ঘ্য 1 সেমি যেখানে x একটি স্বাভাবিক সংখ্যা এবার বলছে যেখানে x একটি স্বাভাবিক সংখ্যা মানে x এর পরিচয় এবার মেনশন করে দিয়েছে x একটি স্বাভাবিক সংখ্যা মানে স্বাভাবিক সংখ্যা মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা তার মানে x হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবার x এর বিভিন্ন মানের জন্য কতগুলো ত্রিভুজ গঠন করা সম্ভব x এর বিভিন্ন মানের জন্য কতগুলো ত্রিভুজ গঠন করা সম্ভব এবার কি চাইছে অপশন আই একাই অপশন হচ্ছে 10টি অপশন হচ্ছে 11টি অপশন হচ্ছে 12টি অপশন হচ্ছে 13টি সবাই মনে দিবেন আচ্ছা এখন বলছে এবিসি একটা ত্রিভুজ আমরা এবিসি ত্রিভুজ আঁকাই ফেলি এ বি সি এটা একটা ত্রিভুজ আপনারা কিন্তু আমাকে একটু মেনশন করে একটু পরে মনে করাই দেন যে আমি ওই যে কেন দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড় হতে হয় এই জিনিসটা আমি কিন্তু একটু বোঝাবো এটা একটা দারুণ একটা থিওরি দিয়ে বোঝানো যায় ছোট্ট একটু জাস্ট এক মিনিটে বোঝানো যায় একটু মনে করাই দেন আমি আমার মনে আছে অবশ্য তাহলে এখানে এবি বাহুর দৈর্ঘ্য দিয়েছে 6 সেমি
এসি বাহুর দৈর্ঘ্য 9 সেমি এসি মানে যেটা 9 সেমি বিসি বাহুর দৈর্ঘ্য 1 সেমি বলছে এবং বলছে যে আচ্ছা এই x এর মান হচ্ছে স্বাভাবিক সংখ্যা মানে x হলো স্বাভাবিক সংখ্যা ভাই এই যে x এর একটা পরিচয় দিয়ে দিয়েছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক শব্দের অর্থ হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা মানে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে স্বাভাবিক সংখ্যা যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তার মানে x এর সব মান নেওয়া যাবে না শুধু ধনাত্মক পূর্ণ মানগুলো নিতে হবে রাইট আচ্ছা তাহলে আমরা থিওরি अप्लाई করি x এর মান এই x এর মান কেমন হতে পারে এই দুই বাহুর যোগফল কত হবে হচ্ছে বড় মানে 9 প্লাস 6 এর দ্বারা x দুই বাহুর যোগফল কত হবে হচ্ছে বড় x এর বড় তাহলে 15 এর দ্বারা x এবার যদি সোজা করে লিখি x কে পাশে নিয়ে আসি আসলে x লেস দ্যান 15 মানে 15 x এর বড় এটা যা বোঝায় x এর মান 15 এর ছোট তাই বোঝায় ঠিক আছে আচ্ছা এবার দ্বিতীয় থিওরি দুই বাহুর বিয়োগফল মানে 9 মাইনাস 6 দুই বাহুর বিয়োগফল কত হবে হচ্ছে ছোট মানে x এর চেয়ে ছোট এই দুই বাহুর বিয়োগফল x এর চেয়ে ছোট তার মানে 3 লেস দ্যান x এটাকে সাজাই x টাকে এই পাশে নিয়ে আসি তাহলে 3 x এর চেয়ে ছোট এটা দ্বারা বোঝায় x 3 এর চেয়ে বড় মানে এরকম লেখা যায় x 3 এর চেয়ে বড় দুটো একই কথা তার মানে x এর মান 3 এর চেয়ে বড় x এর মান 15 এর চেয়ে ছোট তার মানে এই x এর ভ্যালু হবে 15 এর ছোট 3 এর বড় তাহলে এই দুটাকে একসাথে করে যদি লিখি মানে x এর ভ্যালু হবে 15 এর চেয়ে ছোট 3 এর চেয়ে বড় এই রেঞ্জের মধ্যে থাকবে তাহলে x এর ভ্যালু হবে এই রেঞ্জের মধ্যে এর বাইরে যাবে না মানে 3 হবে না কিন্তু 3 তার মানে x এর ভ্যালু 3 এর পর থেকে শুরু x এর ভ্যালু 3 এর চেয়ে বড় মানে 3 এর পর থেকে শুরু বাইরে 3 এর চেয়ে বড় তাহলে কত তো 3 এর চেয়ে বড় তো 3.01 3.1 এগুলো হতে পারে কিন্তু এগুলো নেওয়া যাবে না কেন কারণ x একটা স্বাভাবিক সংখ্যা মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ নিতে হবে বাইরে পূর্ণার আগে থাকলে সমস্যা কি চলককে সবসময় এই পাশে লিখতে হয় এটা নিয়ম এবং বোঝাও সুবিধার জন্য কোনো সমস্যা নাই আপনি ওটা লিখলে কোনো প্রবলেম নাই আপনি এমসিকিউ পরীক্ষা দিচ্ছেন হ্যাঁ কোনো প্রবলেম নাই আচ্ছা তাহলে বলেন তো x এর ভ্যালু শুরু কত থেকে হ্যাঁ x এর ভ্যালু 4 থেকে শুরু কেন 3 এর চেয়ে বড় তাহলে 3 এর চেয়ে বড় এবং পূর্ণ সংখ্যা ধনাত্মক তাহলে 3 এর পরবর্তী ধনাত্মক পূর্ণ সংখ্যা কি ভাইয়া 4 এবং x এর ভ্যালু 3 থেকে 4 থেকে শুরু করে 15 পর্যন্ত না ভাইয়া 15 এর আগ পর্যন্ত তাহলে 15 এর আগ পর্যন্ত কত তো 15 এর আগে তো 14.99 আছে কিন্তু নেওয়া যাবে না নিতে হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে 15 এর আগে ধনাত্মক পূর্ণ সংখ্যা হলো 14 তার মানে x এর ভ্যালু হবে 4 থেকে 14 পর্যন্ত মানে 4 আর 14 সহ কিন্তু তাহলে 4 থেকে 14 পর্যন্ত কয়টা সংখ্যা আছে 4 5 6 7 8 9 10 11 12 13 14 কয়টা হলো 8 আর 3 11 টা তাহলে 11 টা তাহলে ত্রিভুজ হবে 11 টা ক্লিয়ার বিষয়টা ত্রিভুজ হচ্ছে 11 টা তার মানে x এর 11 টা মান মানে x এর মান যখন আমি 4 নিতে পারি তাহলে x এর মান যখন 4 সেমি নেব তাহলে এটা একটা ত্রিভুজ মানে 9 6 4 টা একটা ত্রিভুজ x এর মান যখন আমি 5 নিব এটা আরেকটা নতুন ত্রিভুজ x এর মান যখন আমি 6 নিব এটা আরেকটা নতুন ত্রিভুজ x এর মান যখন 7 নিব এটা আরেকটা নতুন ত্রিভুজ এরকম x এর মান 14 পর্যন্ত নিয়ে যাবে তার মানে মোট 11 টা নতুন ত্রিভুজ পাওয়া যাবে x এর বিভিন্ন মানের জন্য কতগুলো ত্রিভুজ পাওয়া সম্ভব আপনারা কি বুঝছেন বোঝা গেছে ক্লিয়ার বিষয়টা বুঝতে বিষয়টা ক্লিয়ার বোঝা গেছে তাহলে x এর 11 টা মানের জন্য ত্রিভুজ পাওয়া সম্ভব ওকে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এখানে যে হাতে গুনছেন 4 থেকে 14 পর্যন্ত হাতে গুনলে তো সমস্যা হাতে গুনলে সমস্যা তাহলে কিভাবে করব তাহলে কিভাবে আমরা বের করব তাহলে x এর মানে শুরু কত 4 থেকে শেষ কত থেকে 14 তাহলে শেষটা মাইনাস প্রথমটা প্লাস 1 এই কয়টা ত্রিভুজ আঁকা যাবে ঠিক আছে এই কয়টা ত্রিভুজ আঁকা যাবে তাহলে 14 মাইনাস 4 মানে 10 প্লাস 1 ইকুয়াল টু 11 টি ত্রিভুজ আঁকা যাবে তার মানে মোট 11টা x এর বিভিন্ন মানের জন্য মোট 11টা ত্রিভুজ পাওয়া সম্ভব তাহলে আমরা কিভাবে পাবো শেষটা বিয়োগ প্রথমটা প্লাস 1 এটা কি করলাম জানেন এই যে এটা কি করব এটা কি সূত্র বলতে পারবেন এটা কি সূত্র এটা হলো ধারা ধারা এটা একটা সমান্তর ধারা দেখেন এই যে এটা একটা সমান্তর ধারা এই 4 থেকে 4 5 6 আপ টু 14 এটা একটা সমান্তর ধারা সমান্তর ধারার পথ সংখ্যা নির্ণয় করছি পথ সংখ্যা কিভাবে বের করা যায় পথ সংখ্যা n শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্ত সাধারণ অন্ত কত 4 5 বিয়োগ 4 1 প্লাস 1 হ্যাঁ ভাইয়া এই যে 14 মাইনাস 4 10 ভাগ 1 প্লাস 1 10 ভাগ 1 মানে 10 আর এই যে প্লাস 1 ইকুয়াল টু 11 দেখেন এই যে ধারার মাধ্যমে এটা তো ধারা ধারার মাধ্যমে বের করলাম অনেকে আবার মুখস্থ করে কি মুখস্থ করে শেষটা বিয়োগ প্রথমটা প্লাস 1 মানে ধারা এটা একটা ধারা কোনো সমস্যা নেই আশা করি আপনারা বুঝতে পারছেন এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিন্তু পরীক্ষক যদি আপনাকে প্রশ্ন করে যে x এর বিভিন্ন মানের জন্য কতগুলো ত্রিভুজ পাওয়া সম্ভব যদি বলে
কতগুলো ত্রিভুজ পাওয়া যাবে, x এর যে কোনো মানের জন্য কতগুলো ত্রিভুজ পাওয়া যাবে, যে কোনো মান মানে x এর ভ্যালু আমরা যে কোনো কিছু নিতে পারি, পূর্ণ সংখ্যা ভগ্নাংশ যে কোনো কিছু নিতে পারি, ধরেন এই x এর মান এই বাহুটা হতে পারে, ধরেন হতে পারে এরকম যে 6.37 সেমি, হতে পারে 5.254 সেমি, মানে এরকম x এর মান ফ্র্যাকশন ফ্র্যাকশন সব, তার মানে x এর যদি যে কোনো মান বলে তাহলে x এর মান তো এই 4 থেকে মানে এই 3 এর চেয়ে বড় যে কোনো সংখ্যা, কোন হচ্ছে ছোট যে কোনো সংখ্যা, মানে ধরা ফ্র্যাকশন ফ্র্যাকশন এর মধ্যে কত সংখ্যা আছে, কোটি কোটি লাখ লাখ কোটি কোটি, তার মানে x এর যে কোনো মান বললে অসীম সংখ্যক ত্রিভুজ পাওয়া সম্ভব, অসীম সংখ্যক গণনা করে শেষ করা সম্ভব না, অসীম সংখ্যক ত্রিভুজ পাওয়া যাবে, ইনফাইনাইট নাম্বার অফ ট্রায়াঙ্গেল, ঠিক আছে। আচ্ছা এই জন্য ওটা আসবে না, আসবে যদি আসে এরকম যে x এর মধ্যে ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য কতটা ত্রিভুজ পাওয়া পসিবল, বুঝতে পারছি। তাহলে আপনারা এই থিওরি ভালোভাবে বুঝলেন, আমি আশা করছি যে আপনারা এই থিওরিটা কি ভালো করে বুঝতে পারছেন। এবার 12 নম্বর কোশ্চেনটা দিবেন, 12 12 নম্বর কোশ্চেন জি, বারো নম্বর কোশ্চেনে বলছে এবিসি ত্রিভুজের এবি ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার, বিসি ইজ ইকুয়াল টু 3 সেন্টিমিটার হলে এসি এর মান, এসি এর মান হবে, এসি এর মান হবে, তাহলে এবিসি একটা ত্রিভুজ, এবার দেখি তো বলছে এসি লেস দেন 8 হবে, দুই নম্বর অপশন এসি গ্রেটার দেন 2 হবে, তিন নম্বর অপশন 2 লেস দেন এসি লেস দেন 8 হবে, চার নম্বর অপশন 2 লেস দেন অর ইকুয়াল টু এসি লেস দেন অর ইকুয়াল টু 8 হবে। আচ্ছা দেখে বোঝা যাচ্ছে উত্তরে এটা ছাড়া অন্যটা হওয়া সম্ভব না, কেন একই সাথে দুইটা মান লাগবে, আবার এই ইকুয়াল থাকা চলবে না, ইকুয়াল বলতে আগেই বাদ, ইকুয়াল তো হতে পারে না। আচ্ছা এবার এবিসি ত্রিভুজের পরিচয় কিভাবে দেওয়া আছে দেখেন, এবিসি ত্রিভুজ এ বি সি ত্রিভুজ, এবিসি ত্রিভুজের কি কি মান দেওয়া আছে দেখেন, এবিসি ত্রিভুজের এবি মান 5 সেন্টিমিটার, বিসি মান 3, আর এসি এর মানে সরি বিসি মান 3, এই বিসি মান 3, এই এসি মানে এটা কেমন হবে, এটা কেমন হবে, তাহলে আমরা এটাকে এক্স ধরি, এসি কে এক্স ধরলাম, তাহলে কি জানি এই যে কোনো দুই বাহুর যোগফল এর কাছে বড় হবে, মানে 5 প্লাস 3 গ্রেটার দ্যান এক্স হবে, তাহলে 8 গ্রেটার দ্যান এক্স, কারণ এক্স এর মান উল্টা দিছি, এক্স এর মান লেস দ্যান 8, এটা একটা পাইলাম এক্স এর মান লেস দ্যান 8, আর বিয়োগ করে যদি কি করি 5 মাইনাস 3 লেস দ্যান এক্স হবে, এই যে কোনো দুই বাহুর বিয়োগফল তৃতীয় অংশে ছোট, তাহলে 2 লেস দ্যান এক্স, এই প্রশ্ন নিয়ে আসতে পারে x গ্রেটার দ্যান 2, তাহলে x এর মান 2 এর চেয়ে বড় 8 এর চেয়ে ছোট, মানে 2 আর 8 এর এই মাঝখানে, হ্যাঁ তার মানে x এর ভ্যালু 8 এর চেয়ে ছোট 2 এর চেয়ে বড়, x মানে কিন্তু ac, তার মানে এখানে x না ac আছে, তাহলে 2 এর চেয়ে বড় হবে x এর মান, 8 এর চেয়ে ছোট হবে, তিন নাম্বার অপশন 2 এর চেয়ে বড় 8 এর চেয়ে ছোট। আচ্ছা ক্লিয়ার সেটা, সবাই বুঝতে পারছেন আশা করছি, তাহলে এই থিওরি মোটামুটি গেল। এবার এই থিওরি রিলেটেড আরেকটু আরেকটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন আসতে পারে, আমি দেখা দিচ্ছি বুঝে দিচ্ছি, এবার দেখেন হচ্ছে 13 নম্বর কোশ্চেন, কোশ্চেন 13 স্ক্রিনে দেওয়া হোক, একটি সমদ্বিবাহু ত্রিভুজের, একটি সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি ও 8 সেমি হলে তৃতীয় বাহু কোনটি, আচ্ছা একটি সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি ও 8 সেমি, এবার যে ত্রিভুজটার পরিচয় দিছে সেটাকে বলছে সমদ্বিবাহু, মানে ওই ত্রিভুজের দুই বাহু সমান, দুই বাহুর দৈর্ঘ্য সমান, এবং সেই সমান তার ভিতরে একটা বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে 4, আর একটা বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে 8, বলছে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কোনটি, আচ্ছা সমদ্বিবাহু মানে কি, যে ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলে সমদ্বিবাহু ত্রিভুজ, তাকে কি বলে সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এটার উত্তর কত হবে, 13 নম্বরের উত্তর কত হবে, আপনারা একটু আমাকে অ্যানসার দেন তো, 13 এর উত্তর কত হবে, এক নম্বর অপশনে আছে হচ্ছে 4 সেমি, দুই নম্বর অপশনে আছে হচ্ছে 8 সেমি, তিন নম্বর অপশনে আছে হচ্ছে দুটোই হতে পারে, দুটোই হতে পারে, দুটোই হতে পারে, আচ্ছা চার নম্বর অপশন আছে হচ্ছে 6 সেমি, 6 সেমি, আপনারা একটু উত্তর দেন প্লিজ, আমি আপনাদের কাছ থেকে অ্যানসার এক্সপেক্ট করছি, যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ দুই বাহু দৈর্ঘ্য সমান হবে, হ্যাঁ সমদ্বিবাহু ত্রিভুজ সেই ত্রিভুজের এক বাহু 4 আর এক বাহু 8, তাহলে তিন নম্বর যে বাহুটা সেটা কত হবে, সেটা 4 হবে নাকি 8 হবে নাকি 4 আর 2টাই হতে পারে নাকি 6 হবে, কোনটা হবে, কোনটা হবে, কোনটা হবে, অ্যানসার এক্সপেক্ট করছি সবার কাছ থেকে, অ্যানসার এক্সপেক্ট করছি, জি অনেক উত্তর দিচ্ছেন, ধন্যবাদ সবাইকে।
আচ্ছা হ্যাঁ অনেকে উত্তর দিয়েছেন, ধন্যবাদ। আরো উত্তর আসছে। এবার দেখেন আমরা ত্রিভুজটা আঁকায় ফেলি, এটা এবিসি ত্রিভুজ, এটা ধরেন 4 সেন্টিমিটার, এটা ধরেন 8 সেন্টিমিটার। সমদ্বিবাহু বলছে, আচ্ছা সমদ্বিবাহু, সমদ্বিবাহু মানে দুই বাহু সমান হবে, তাহলে এটা যদি 4 হয় এ বি সি, এটা আর একটা 8 সেন্টিমিটার আছে, আচ্ছা এটা যদি 4 সেন্টিমিটার হয় আর এটা দিয়ে আছে 8 সেন্টিমিটার, আর এই বাহুটা কত হবে, সমদ্বিবাহু দুই বাহু দৈর্ঘ্য সমান হবে, তাহলে এইটা যদি 4 সেন্টিমিটার হয় তাহলে দেখেন 4 সমান হয়েছে না, দুই বাহু সমান হয়েছে, দুই বাহু সমান হয়েছে না, দুই বাহু সমান হয়েছে, তাহলে দুই বাহু যেহেতু সমান হয়েছে তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ গঠন করছে, আচ্ছা করছে। আর একটা হলো তাহলে দুই বাহু যদি এইটা ধরছিলাম 4, এটা 8, আমি যদি এটাকে 8 ধরি তাহলে কিন্তু দুই বাহু 8 হয়েছে, তাহলে এটাও কি সমদ্বিবাহু ত্রিভুজ গঠন করছে। কিন্তু প্রশ্ন হলো এটা কোন, এটা কোন ত্রিভুজই গঠন করেনি, যারা আমাকে এই তিন এই দুইটা অপশনে উত্তর মারছেন যে 4 হতে পারে 8 হতে পারে, কিন্তু 4 হলো দুই বাহু সমান হয়, 8 হলো দুই বাহু সমান হয়, কিন্তু এটা তো ত্রিভুজই গঠন করেনি, এটা ত্রিভুজই গঠন করেনি, কেন? কারণ আমরা জানি ত্রিভুজ গঠন করতে হলে দুই বাহুর যোগফল তৃতীয় বাহুতে বড় হতে হবে, তাহলে একটা দুইটা বাহু যদি 4 হয় তাহলে একটা তো 4 আছে, একটা 8 আছে, একটা যদি 4 হয় তাহলে 4 আর 4 যোগ করলে মানে ত্রিভুজ শেষ করার সময় কোন দুটা যোগ করতে হয়, 16 দুটা যোগ করতে হয়, এই 4 আর 4 16 তো, তাহলে এই দুটো যোগ করেন তো, এই দুটো যোগ করলে 8, এই 8 কি 8 এর চেয়ে বড় হইছে, 8 8 এর সমান হইছে, আমরা কি জানি এই দুই বাহু যোগ করে তিন নম্বর অংশ কি হতে হবে, বড় হতে হবে, বড় তো হয়নি, তার মানে এটা কোনো ত্রিভুজই গঠন করে না, তার মানে 4 সেন্টিমিটার হলে সমদ্বিবাহু মনে হচ্ছে কিন্তু আসলে এটা কোনো ত্রিভুজ গঠন করে না, তাহলে 8 সেন্টিমিটার হলে কিন্তু হবে, কেন যে কোনো দুই বাহু যোগ করে এই দুটা যোগ করে 8 আছে কত, 12, 12 8 এর চেয়ে কি বড়, ক্লিয়ার হয়েছে সেটা? যারা প্রথমে এই দুটাতেই ক্লিক করছেন তাদের ভুল হয়েছে, এটা কি খেয়াল রাখবেন, খালি ত্রিভুজ মানে খালি মান হলেই হচ্ছে এরকম না, আপনাকে দেখতে হবে যে এটা ত্রিভুজ গঠন করে কিনা সেই জিনিসটাও খেয়াল রাখতে হবে। আচ্ছা বুঝে দিচ্ছি, আচ্ছা 6 দিবেন কে, মনির উল ইসলাম ভাই আপনি 6 দেওয়ার কারণটা কি একটু বলবেন প্লিজ, তারপর আশিকুর রহমান ভাইয়া 6 দেওয়ার কারণটা আপনি একটু এক্সপ্লেইন করেন যদি আমি খুব খুশি হতাম, মানে 6 দেওয়ার কারণ কি, 6 তো দিবেন তাতে একটা লজিক আছে তাই না, আচ্ছা নেক্সট কোশ্চেন আমরা যাচ্ছি, সেটা হচ্ছে 14 নম্বর কোশ্চেন, 14 নম্বর কোশ্চেনে যাওয়ার আগে আমাদের একটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজের পরিসীমা, পরিসীমা মানে হচ্ছে এই যে যদি এটা একটা ত্রিভুজ হয়, এটা এবিসি ত্রিভুজ, এই বাহু হচ্ছে এ, এই বাহু বি, এই বাহু হচ্ছে সি, পরিসীমা মানে হচ্ছে তিন বাহুর দৈর্ঘ্যের যোগফলকে বলে পরিসীমা, পরিসীমা মানে হচ্ছে একটা ত্রিভুজের এই তিন বাহুর দৈর্ঘ্যের যোগফল, অর্থাৎ পরিসীমা মানে এ প্লাস বি প্লাস সি, তাহলে পরিসীমা হলো এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, তাহলে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্যের যোগফলই হচ্ছে তার পরিসীমা, 8 প্লাস 8 যোগ করা যাবে না, 8 প্লাস 8 যোগ করে কি করবেন আপনি, একটা দশের হচ্ছে 4, একটা দশের 8, আর একটা 8, এই দুটা যোগ করার, যোগ করার নিয়ম কি ছিল, 16 দুইটা যোগ করতে হয় না, আপনি তো বড় দুইটা যোগ করে ফেলছেন, যোগ করার সময় চেক করতে হয় 16 দুইটা দিয়ে, তাহলে 4 16 না, তাহলে এই দুজনের মধ্যে দেখুন এখন যে কোনো একজনকে নিলেই হচ্ছে, 8 কেন 8 আছে যোগ করে 12, এখন এই দুটা যোগ করছেন তাতে তো টেস্ট নাও হতে পারে, আমি বলছি নাও হতে পারে, কথা কি বুঝছেন, কখন ভাইয়া আমরা বলছিলাম যোগ করার সময় 16 দুইটা টেস্ট করতে হয়, ছোট হলো 4 হলো সবচেয়ে ছোট, আর এই 8 8 দুজনের মধ্যে দেখুন একজন কেন, টেস্ট করলে হবে না সেটা বলি, কিন্তু অনেক সময় ভুল হতে পারে, তাহলে পরিসীমা বুঝলাম তিন বাহু দৈর্ঘ্যের যোগফল, ওকে এবার হচ্ছে 14 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি, একটি ত্রিভুজের, আচ্ছা একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 1 সেন্টিমিটার, যেখানে x একটি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এই ত্রিভুজের পরিসীমা সর্বোচ্চ পরিসীমা কত, এই ত্রিভুজের পরিসীমা সর্বোচ্চ কত হতে পারে, পরিসীমা মানে তিন বাহুর দৈর্ঘ্যের যোগফল সর্বোচ্চ কত হতে পারে, 1 নম্বর অপশন হচ্ছে 33 সেন্টিমিটার, 2 নম্বর অপশন হচ্ছে 34 সেন্টিমিটার, 3 নম্বর অপশন হচ্ছে 35 সেন্টিমিটার, 4 নম্বর অপশন হচ্ছে 39 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা এখন প্রশ্ন হলো যে একটা ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে দেওয়া আছে 10
সর্বোচ্চ কত হতে পারে এখানে সর্বোচ্চ কত মান আছে 39 কিন্তু 39 যদি সর্বোচ্চ হয় 39 মারা যাবে না কেন 39 মারার আগে আমাকে দেখতে হবে যে আসলে x এর মান সর্বোচ্চ কত নেওয়া যেতে পারে সেটা তো x এর তো সব মানই নেওয়া সম্ভব না x এর মান তো একটা লিমিট আছে সেটা কত আমরা দেখব সেটা কিভাবে এই দুইটা বাহুর যোগফল x এর কি হবে বড় হবে অর্থাৎ 7 প্লাস 10 গ্রেটার দ্যান x হবে অর্থাৎ 17 গ্রেটার দ্যান x এটাকে এই পাশে নিয়ে আসলে x লেস দ্যান 17 মানে x এর ভ্যালু 17 হচ্ছে ছোট নিতে হবে এর বড় দেওয়া যাবে না 17 হচ্ছে ছোট এবং x একটা পূর্ণ সংখ্যা আচ্ছা 39 ইজ দা রাইট অ্যানসার হতো 39 এর যাওয়ার জন্য x এর যে ভ্যালু সেটা আসে কিনা সেটাই তো দেখতে জানতে হবে আমাদেরকে হ্যাঁ x এর মান 17 এর চেয়ে বড় নেওয়া যাবে না না 17 নেওয়া যাবে না 17 চেয়ে ছোট নিতে হবে এবং x হলো একটা স্বাভাবিক সংখ্যা মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে x এর ম্যাক্সিমাম মান হলো 17 হচ্ছে ছোট মানে x এর ম্যাক্সিমাম ম্যাক্সিমাম স্বাভাবিক সংখ্যা 16 এর চেয়ে বড় মান নেওয়া যাবে না তাহলে আমি যখন এই তিনটা এই সর্বোচ্চ পরিসীমা মানে এইটা এইটা এটা যোগফল এই তিনটার যোগফল যদি সর্বোচ্চ নিতে চাই তাহলে আমাকে x এর মান ম্যাক্সিমাম নিতে হবে x এর ম্যাক্সিমাম মান 16 এর চেয়ে বড় নেওয়া যাবে না তাহলে x এর ম্যাক্সিমাম মান যদি 16 নেন তাহলে তিন বাহু যোগ করে নেবার 7 প্লাস 10 প্লাস 27 17 আর 6 16 33 তার মানে 33 সেমিটার মানে এখানে যেটা ছোট সেটা এই ত্রিভুজের সবচেয়ে বড় পরিসীমা বোঝা গেছে কি বিষয়টা এই যে ছোট ছোট বিষয়গুলো এই বিষয়গুলো আপনাকে ভালোভাবে বুঝতে হবে আয়ত্ত করে রাখতে হবে ঠিক আছে আশা করছি বুঝতে পারছেন এটা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে মানে x এর মান তো আমি ইচ্ছা করলে সব নিতে পারছি না x এর মান আমি সবই 100 নিতে পারবো 100 100 তো নিতে পারছি না যদি নিয়ে আসতো তাহলে এটা হলো হ্যাঁ আচ্ছা ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি 14 পরে 15 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 15 তে যাও জি আচ্ছা 15 নম্বর বলছে যে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 10 সেমি 6 সেমি এবং 1 সেমি যেখানে x একটি স্বাভাবিক সংখ্যা এই ত্রিভুজের সর্বনিম্ন পরিসীমা কত হতে পারে এর বলছে এই ত্রিভুজের সর্বনিম্ন পরিসীমা সবচেয়ে ছোট পরিসীমা তিন বাহুর দৈর্ঘ্য যোগফল হবে সবচেয়ে ছোট তাহলে অপশন আছে 1 নম্বরে 20 সেমি 2 নম্বর অপশন আছে 21 সেমি 3 নম্বর অপশন আছে 22 সেমি 4 নম্বর অপশন আছে 18 সেমি ঠিক আছে আচ্ছা এখন তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আমরা আগে বলি এই বাহু দৈর্ঘ্য আছে 10 এই বাহু দৈর্ঘ্য আছে 6 এই বাহু দৈর্ঘ্য x এবার বলছে সর্বনিম্ন পরিসীমা সর্বনিম্ন পরিসীমা মানে বুঝছেন এই তিন বাহুর দৈর্ঘ্যের যোগফল হবে সর্বনিম্ন তার মানে পরিসীমা হলো 10 প্লাস 6 প্লাস x এই যোগফল হবে সর্বনিম্ন তাহলে বলেন এই যোগফল সর্বনিম্ন হতে হলে x এর মান সর্বনিম্ন নিতে হবে x এর মান বড় নেওয়া যাবে না কেন এই দুটো তো ফিক্স মানে x এর মান যখন সর্বনিম্ন নিব তখনই এই যোগফলটা কি হবে সর্বনিম্ন হবে তাহলে আমরা দেখি x এর মান সর্বনিম্ন কত হতে পারে তাহলে x এর মিনিমাম ভ্যালু কিভাবে পাওয়া যায় x এর মিনিমাম ভ্যালু হচ্ছে এই যে এটা বিয়োগ করেন 10 মাইনাস 6 এই দুই বাহুর বিয়োগফল তৃতীয় বাহুর চেয়ে বড় এগুলো দুই বাহুর বিয়োগফল অনেক উত্তর দিচ্ছেন ধন্যবাদ সবাইকে সবাইকে ধন্যবাদ ফারজানা ইয়াসমিন সারোয়ার জাহান রিজওয়ান আহমেদ ধন্যবাদ সবাইকে আচ্ছা তাহলে কি হচ্ছে 4 লেস দ্যান x এবং x কে বসান লে x গ্রেটার দ্যান 4 তার মানে হলো x এর মান 4 এর চেয়ে বড় নিতে হবে তার মানে x এর মিনিমাম মান 4 এর চেয়ে বড় নিতে হবে এর চেয়ে কম নেওয়া যাবে না তার মানে 4 এর চেয়ে বড় এবং x একটা স্বাভাবিক সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে আপনারা বলেন এই x এর মান 4 এর চেয়ে বড় এবং সেই স্বাভাবিক সংখ্যা কত x এর পরবর্তী 4 এর পরবর্তী সংখ্যা 5 মানে x এর ভ্যালু মিনিমাম 5 নিতে হবে এর চেয়ে ছোট নিলে পারে হবে না ত্রিভুজই হবে না এর চেয়ে ছোট নিলে ত্রিভুজই হবে না এর চেয়ে ছোট নিলে যদি ত্রিভুজই না হয় আচ্ছা তাহলে আমাকে x এর মান কত দিতে হবে 5 এখানে 5 বসান তাহলে 10 প্লাস 6 প্লাস 5 দশ সোলার পাশে একুশ তার মানে এই তিন বাহুর যোগফল সর্বনিম্ন একুশ হতে পারে একুশের নিচে যদি আসে তাহলে ওটা কোনো ত্রিভুজই না ওটা কোনো ত্রিভুজই না আসলে বুঝতে পারছেন সবাই তাহলে একুশ 21 সেন্টিমিটার হ্যাঁ অনেক উত্তর দিয়েছেন দুটো বছর আগে আচ্ছা এবার এই টাইপের কোশ্চেন গুলো দেখো দেখেন আচ্ছা আপনারা এবার দেখেন যে 16 নম্বর কোশ্চেনটা 16 নম্বর কোশ্চেনটা স্ক্রিনে দেওয়া হোক 16 মাইনাস করে আচ্ছা আগেটা আমি মাইনাস করে কেন করব মাইনাস করে তো সর্বোচ্চ ভ্যালু পাওয়া যায় না মাইনাস করে সর্বনিম্ন ভ্যালু পাওয়া যায় তবে আমার আগেটা এটা সর্বোচ্চ ভ্যালু তো পাওয়া যায় যোগ করে
যে উত্তর এন্স আমাকে কোশ্চেন করেছেন সুমাইয়া ইসলাম উনি কোশ্চেন করেছেন যে আগে যে প্রশ্নটা সলভ করলাম সেটাতে কেন মাইনাস করলাম না কেন প্লাস করলাম কারণ আগেটাতে আমার তো ম্যাক্সিমাম ভ্যালু দরকার ছিল এজন্য প্লাস করছি আর পরে পরেটাতে আমার মিনিমাম ভ্যালু দরকার এজন্য মাইনাস করছি বুঝতে পারছেন কি সেটা আচ্ছা এবার 16 নম্বর বলছে কি সমদ্বিবাহু ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 10 সেমি এই ত্রিভুজের সর্বনিম্ন পরিসীমা কত আচ্ছা এই ত্রিভুজের সর্বনিম্ন পরিসীমা আচ্ছা অপশন আছে 20 অপশন আছে 22 অপশন আছে 25 অপশন আছে 30 আচ্ছা এই ত্রিভুজের সর্বনিম্ন পরিসীমা হ্যাঁ তাহলে পরিসীমা যদি বের করতে চাই তাহলে দুই বাহু দেওয়া আছে অবশ্য তাহলে এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 5 সেমি আর এক বাহু 10 সেমি আর এইটা কত জানি না তাহলে এইটা কত জানি না এবং কোনটা সর্বোচ্চ ছিল ঠিক আছে তাহলে এটা বলছে এবং এটা 1 সেন্টিমিটার আচ্ছা দেখেন এবং এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ এটা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ মানে এই বাহুটা হয় 5 হবে না হলে 10 হবে আচ্ছা এই বাহুটা যদি 5 নেই তাহলে কি এটা সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে হচ্ছে আবার এই বাহুটা যদি 10 নেই তাহলে 10 10 দুই বাহু 10 এটা 5 তাহলে দুই বাহু সমান হলে সমদ্বিবাহু তার মানে এই বাহুটা 5 নিলেও সমদ্বিবাহু হচ্ছে এই বাহুটা 10 নিলেও সমদ্বিবাহু হচ্ছে কিন্তু এই বাহুটাকে যদি আমরা 5 নেই সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে বাইরে এটা তো ত্রিভুজ গঠনই করে না কেন এই যে কোনো দুই বাহুর যোগফল তিন নাম্বার বাহুর চেয়ে বড় হতে হবে তাহলে 5 আর 5 যোগ করে হয় 10 10 কি 10 হচ্ছে এই দুটা যোগ করে কি হচ্ছে বড় হইছে হয়নি তার মানে 5 হইলে ত্রিভুজই হয় না তার সমদ্বিবাহু কি ভাই ত্রিভুজ তো হয় না আগে তো শর্ত ত্রিভুজ হতে হবে তাই না আগে শর্ত হচ্ছে ত্রিভুজ হতে হবে এবার তাহলে দেখেন মনে রাখবেন তার মানে এই বাহুটাকে আমরা কি নিতে পারছি না 5 নিতে পারছি না 5 নিলে সমদ্বিবাহু হচ্ছে দেখে আপাতত দৃষ্টিতে কিন্তু এটা আসলে ত্রিভুজই গঠন করছে না এটা একটু 10 নিতে হবে তাহলে সমদ্বিবাহু হবে আবার ত্রিভুজ গঠন করছে হ্যাঁ আচ্ছা তাহলে দেখেন তো 10 10 20 যোগ করে এই যে 5 আর 10 যোগ করে 5 আর 10 যোগ করে 15 15 10 হচ্ছে বড় ত্রিভুজ গঠন করছে তাহলে এই ত্রিভুজের পরিসীমা হচ্ছে এই তিন বাহুর যোগফল 10 আর 10 20 আর 5 25 কিন্তু কেউ যদি মনে করে যে এই ত্রিভুজের সর্বনিম্ন পরিসীমা চাইছে তার মানে এই বাহুটা সর্বনিম্ন নিতে হবে পাঁচ নিতে হবে সে তাহলে পাঁচ পাঁচ দশ দশ বিশ মেরে দিয়ে চলে আসবে অঙ্কখানি শেষ অঙ্কখানি শেষ সে মনে করছে সর্বনিম্ন নিতে হবে তাহলে আমরা সর্বনিম্ন মান নেবো পাঁচ কিন্তু ভাই সর্বনিম্ন নিলে ওটা নিলে কি বুঝতে হ্যাঁ সবাই উত্তর দিচ্ছেন আশা করছি বুঝতে পারছেন এই কনসেপ্টটা আসলে ক্লিয়ার হয়েছে আমি আশা করছি হ্যাঁ হ্যাঁ ওকে অনেকে ঘুমায় যাচ্ছেন কেন ঘুমায় যাচ্ছেন জানি না এগুলো কনসেপ্ট বুঝতে হবে ভাই চাকরি পেতে হলে আপনাকে সবাই কনসেপ্টগুলো নিতে হবে ভালো চাকরি পেতে এসেছেন তাহলে তো কনসেপ্ট ক্লিয়ার করতে হবে জ্যামিতি সম্পর্কে আচ্ছা 17 নম্বর কোশ্চেন স্ক্রিনে দেওয়া হোক 17 17 নম্বর কোশ্চেনে কি বলছে দেখেন বলছে এবিসি ত্রিভুজের এবি ইজ ইকুয়াল টু এবিসি একটা ত্রিভুজ যার এ বির মান দেওয়া আছে 4x + 2 বিসি মান দেওয়া আছে হচ্ছে 5x - 3 আর এসি মান দেওয়া আছে হচ্ছে 2x + 4 2x + 4 বলছে এবং এই ত্রিভুজের পরিসীমা 36 এবং এটা এই ত্রিভুজের পরিসীমা হ্যাঁ পরিসীমা দেওয়া আছে 36 একক একক মানে কি জানি না মিটার হতে পারে সেন্টিমিটার হতে পারে হোয়াটএভার ইট মে হ্যাঁ আচ্ছা তারপর বলছে কোনটি সবচেয়ে বড় কোন কোনটি সবচেয়ে বড় কোন কোনটি মানে কোন কোণের মান সবচেয়ে বড় তাহলে কোণের মান বড় তাহলে অপশন আছে এ বি সি এ বি সি এ বি সি অপশন আছে এক নম্বর আছে এ দুই নম্বর আছে বি তিন নম্বর আছে সি চার নম্বর আছে না তাহলে কোন কোণের মান সবচেয়ে বড় তাহলে কোন কোণের মান সবচেয়ে বড় এটা যদি বের করতে আমরা একটু আগে শিখছি না কোণের মান বড় কিনা সেটা দেখতে হলে বাহু কোণ যে বাহুটা বড় তার বিপরীত কোণ সবচেয়ে বড় তাহলে আমাকে একটা বাহুর মানগুলো বের করতে হবে বাহুর মানগুলো বের করলে তো আমরা বুঝবো কোন কোনটা বড় এটা তো শিখছিলাম তাই না তাহলে আমরা প্রথমে বাহুর মান বের করবো আচ্ছা তাহলে পরিসীমা 36 তা পরিসীমা মানে তিন বাহুর যোগফল অর্থাৎ 4x প্লাস 2 প্লাস 5x মাইনাস 3 প্লাস 2x প্লাস 4 ইজ ইকুয়াল টু 36 কেন এই যে তিন বাহুর যোগফল হলো পরিসীমা 36 এর সমান ওকে তাহলে 4x আর 5x 9x 9x আর 2x 11x এবার 2 আর 4 6 6 থেকে 3 গেলে 3 তার মানে 3 ইজ ইকুয়াল টু 36 এবার 3 এর কাছে বিয়োগ করলে 11x ইজ ইকুয়াল টু 36 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 33 11 দিয়ে ভাগ করলে x ইজ ইকুয়াল টু কত x এর মান বেরোছে 3 এখন x এর মান 3 এখানে বসায় যান তাহলে a এর মান পাবেন b এর মান পাবেন c এর মান পাবেন মানে তিন বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো a b তে বসান তাহলে a b তে বসে দেখেন এই দেখেন একবার বসাচ্ছি 3 3 4 12 আর 2 14 তার মানে আমি একবার ত্রিভুজটা আগায় ফেলি a b c
তাহলে এ বি মান কত হচ্ছে দেখেন 3 বসন 3 4 12 2 14 এ বি মান 14 তাহলে এ বি মানে যেটা 14 3 এই যে বি সি বি সি মানে 3 3 বসন 3 3 5 15 থেকে 3 গুণ 12 বি সি মান 12 এই যে বি সি মান 12 এই এ সি মান এই 3 বসন 3 2 6 4 10 এ সি মান হচ্ছে 10 এ সি মান 10 এ সি মান 10 এবার দেখেন তো এই 3 বাহু কত সবচেয়ে বড় কে এই 3 বাহু কত এ বি সবচেয়ে বড় 14 তাহলে এই এ বি বাহু বিপরীত কোণ সি এই সি কোণ সবচেয়ে বড় অপশন নাম্বার 3 সি কোণ সবচেয়ে বড় मुछे दी আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ এইবার এই কোন গেল আমাদের কোন শেষ বুঝছেন কোন এই রিলেটেড কোন বাহু রিলেটেড কোশ্চেন শেষ একটা টপিক শেষ করলাম এখন আপনাদের আমার দেখানোর কথা ছিল আমি যেহেতু বলছিলাম শেষ করলাম এখন আমাদের যেটা দেখাতে হবে সেটা হলো কেন বলছি মানে কেন দুই বাহুর যোগফল দুই বাহুর যোগফল কেন তৃতীয় বাহুর চেয়ে কি হতে হবে বড় হতে হবে এটা যারা বুঝতে চান যারা বুঝতে না বুঝলে কোনো সমস্যা নাই হ্যাঁ কোনো সমস্যা নাই আর যারা বুঝতেছেন তারা শুধু একটু এই থিওরিটা প্রথম থিওরি একটা থিওরি কাউ শেষ করলাম আমাদের ত্রিভুজ রিলেটেড একটা থিওরি শেষ করলাম আজকে আমরা আরো একটু পড়ালেখা করব হ্যাঁ আপনাদের আমি আগেই বলছি যে ক্লাস হবে ডিউরেশন হবে একদম 2 ঘন্টা আমি একটু আমার জায়গা থেকে আমি আপনাদেরকে একটু তাড়াতাড়ি পড়াতে চাচ্ছি তাড়াতাড়ি আমি মানে যেন আমি সবকিছু ডেলিভারি দিতে পারি যতটুকু জানি আমার যতটুকু জানা আছে সেটা আমি দিতে পারি এইজন্য 2 ঘন্টা করে ক্লাস নিব ঠিক আছে আচ্ছা এখন দেখি কেন দুই বাহু যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড় হতে হয় এবার দেখেন একটা ছোট খুঁজছি কেন ভাই কোন সি কেন বড় না সাবরিনা আক্তার আপনি নিশ্চয়ই কেউ জয়েন করছেন এই নিশ্চয়ই কেউ দেখ কেন কোন সি বড় না কারণ সি কোণের বিপরীত বাহু বড় না যে বাহু বড় তার বিপরীত কোণ বড় থিওরি তো আগে বুঝতে হবে জি থিওরি না বুঝলে তো সমস্যা থিওরি আগে আপনি থিওরিটাকে রপ্ত করেন আমি আগে বলছি যে থিওরি ভালো করে সেই কিন্তু অঙ্ক ভালো পারে যে থিওরি ভালো করে সে অঙ্ক ভালো পারে হ্যাঁ আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম আচ্ছা আমি বুঝতে পারছি আপনি ডিসকানেক্ট হয়ে গেছিলেন বলেই কিন্তু থিওরিটা বুঝতে পারেননি এই জন্য আপনি আবার ভিডিওটা গোড়া থেকে দেখবেন ক্লাস আচ্ছা এবার দেখেন ধরেন মনোযোগ দেন যে কেন এরকম হয় আচ্ছা দেখেন তো এটা একটা ত্রিভুজ ধরেন এটা হচ্ছে 5 সেমি এটা 7 সেমি এটা ধরেন কিছু একটা জানি না এবার আমাকে বলেন এই বাহুটা যদি আমি আরেকটু বড় করতে মনোযোগ দেন প্লিজ এই বাহুটার মানটা যদি আমি আরেকটু বড় করতে চাই কিন্তু এই বাহু মানটা একটু বড় করতে চাই কিন্তু এই দুই বাহু কিন্তু চেঞ্জ করব না আগে বলছি এই তিন নাম্বার বাহুটা সর্বোচ্চ কত হতে পারে কারণ এই দুই বাহু তো বিট এটা 5 এটা 7 তাহলে এই বাহু সর্বোচ্চ কত হতে পারে 5 প্লাস 7 কত 12 12 হবে না 12 যদি এই বাহুটা যদি 12 লিখে ফেলি আর ত্রিভুজ হবে না 12 এর আগ পর্যন্ত ত্রিভুজ হবে মনে করেন প্লিজ এদিকে এই বাহুটাকে যদি আমি 7 এই দুটো বাহুর যোগফল কত 12 এই বাহুটা যদি 12 এর চেয়ে কি হয় ছোট যত এই বাহুটা যতক্ষণ পর্যন্ত 12 এর চেয়ে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত ত্রিভুজ হবে এই বাহুটা যখনই 12 এর চেয়ে 12 হয়ে গেল আর ত্রিভুজ হলো না বা বাহুর চেয়ে বড় হয়ে গেল আর ত্রিভুজ গঠন করলো না কিভাবে বুঝছে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এই কাজটা হয় বলে দেখেন কেন এরকম হচ্ছে আমি এই এটা জানি না কতটুকু আমি জানি না কতটুকু ঠিক আছে এই জিনিসটাকে আমরা একটু বড় নিব ধরে নিচ্ছি একটু বড় নেই একটু বড় নেই কত বড় নিতে পারি আমি এটাই দেখতে চাচ্ছি যে এটাকে কত বড় নেওয়া যায় কখন যায় বোঝা যাচ্ছে যে না নেওয়া যাচ্ছে না সেটাই আমরা এখানে টেস্ট করবো এটাকে একটু বড় নিব বুঝছেন এটা এত ক্লাস না আমি এবার একটু বড় নিব এই এত বড় নিব কিন্তু এই দুইটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে না কেন কারণ ওই দুটা তো 5 7 ওই দুটা বাহু তো ফিক্সড তৃতীয় বাহুটা সর্বোচ্চ কত হতে পারে তাহলে এই দুইটা বাহু যদি এইটুকুই থাকে আর যদি আপনি এরকম বসান এবার তাকান প্লিজ এই কোণটা যতটুকু এখানে যদি ততটুকুই রাখেন তাহলে এই এই দুইটা বাহু এখন এরকম এরকম করবে না তাই কিন্তু আমি কি করছি আমি তো এই বাহুটাকে এত আর বড় নিতে যাচ্ছি তাহলে এখন এই দুই বাহু যদি এখন এই কোণায় ফেলতে চায় অবশ্যই তাহলে তো ত্রিভুজ হবে না ত্রিভুজ হওয়া মানে এই দুই বাহু এখন এই দুই কোণায় পড়বে তাহলে এখন বলেন তাহলে এই কোণের মানটা এখানে যতটুকু এখন এই কোণের মানটা এতটুকু না রেখে এখন যদি এই ত্রিভুজের দুই পাকে সরাই দিতে হবে ভাই এই দুই পাকে সরাই দিয়ে তাহলে ত্রিভুজ হবে না তাহলে যখনই আমি এই বাহুটাকে একটু বড় ধরছি তখন এই ত্রিভুজের দুই বাহু এই দুই পা
কারণ কি ওদের দৈর্ঘ্য তো পাঁচ সাথে আছে, এদের দুই পাঁচ হারায় যাচ্ছে। বোঝা যাচ্ছে কি? দেখেন তো বোঝা যাচ্ছে কি? যখনই এই ভাবে একটু বড় করে দিছি, এই দুটো তো বড় করা যাবে না, তাহলে এদেরকে যদি এখন একের ত্রিভুজ বানাতে হয় তাহলে এদের দুই পাঁচ হারায় দিতে হবে, মানে এই পরিমাণটা বড় করে দিতে হবে, তাহলে এই ত্রিভুজটা সাইডে আসবে। দেখেন যাবে আসছে, এত এখানে এতটুকু ছিল এখন এতটুকু, এটা কমন সেন্স। এখন এই বাহুটা আমি আরো বড় নিব, দেখেন দেখেন আরো বড় নিব, এই বাহুটা আমি আরো এর চেয়েও বড় নিব। তাহলে এখন যদি এই দুই বাহুকে এই দুই পাশে ফেলতে চাই তাহলে ভাইয়া আরো চেপে আসবে, তার মানে আমি তৃতীয় বাহুকে যত বড় করছি তত এই 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 দুই বাহুর এই কোণটা ছাড়াই দিচ্ছি, না না তো ত্রিভুজ হবে না। এর চেয়ে যদি আরো বড় নেই না, তাহলে এই ত্রিভুজটা এর চেয়ে আরো বড় নেওয়ার অর্থ হচ্ছে এটা আরো কাছে যাবে। দেখেন এর চেয়ে বড় নেওয়া হচ্ছে এটা, এই বাহুটা, এই বাহুটা আরো বড় করে দিলাম মানে আরো কাছে চলে গেল, এই বাহুটা আরো কাছে চলে যাচ্ছে। এরকম এই বাহু বড় নিতে নিতে এটা কাছে যেতে যেতে কাছে যেতে যেতে এক সময় এই দুই বাহুকে ছাড়াতে ছাড়াতে, দেখেন এই দুই বাহুকে ছাড়াতে ছাড়াতে, এই দুই বাহুকে ছাড়াতে ছাড়াতে আমি কি করতে পারি, এই দুই বাহুকে ছাড়াতে ছাড়াতে আমি একটা স্ট্রেট লাইন করে দিতে পারি। দেখেন এটাকে ছাড়াতে ছাড়াতে সোজা করে দিলাম, মানে এই যে পাঁচ এই যে সাত, এইবার এই বাহু যায় কোথায়, এই তাহলে এই বাহু কোথায় মিশলো, এই বাহু যায় এর উপর পড়ে গেল, তারপরে সরল রেখা হয়ে গেল, আর ত্রিভুজের অস্তিত্ব হারাই গেল, ত্রিভুজের অস্তিত্ব হারাই গেল। কেন? কারণ এই বাহুটাকে বড় করতে করতে এটাকে এই দুজন এই দুজনকে ছাড়াতে ছাড়াতে স্ট্রেট লাইন বানা ফেলছি, কখনই তার মানে এই দুটা তখন কি হয়ে গেল পাঁচ আর সাত, তাহলে এটা তখন এর উপরে পড়ে গেল না, এই এই বাহুটা তখন আস্তে আস্তে যায় যায় এই দুজন তখন সোজা হয়ে গেল, এই বাহুটা তখন এর উপর পড়ে গেল, তার মানে এই সাত পাঁচ বারো, এই বারো হওয়ার আগ পর্যন্ত, এই বারো হওয়ার আগ পর্যন্ত এই দুটা বাহু একটু বাঁকা ছিল মানে ত্রিভুজ হচ্ছিল, যখনই এই দুটা মিলে বারো হয়ে গেল তখন আর ত্রিভুজ হলো না, তার মানে বোঝা গেছে বিষয়টা, ঠিক আছে বুঝলেন? আমি আসলে কতটুকু বোঝাতে সক্ষম হলাম আমি জানি না, তবে এই কনসেপ্টটা কিন্তু দারুণ, এই কনসেপ্টটা কিন্তু দারুণ। হ্যাঁ, যে এই বাহুটাকে এই দুই বাহুকে ছাড়াই দিব, মানে এই বাহুটা কত বড় নিতে পারি, এই বাহুটা সর্বোচ্চ কত বড় নিতে পারি, তাহলে এটাকে যখনই ছাড়াবো এই বাহুটা বড় নিবো তখন তো এই দুই দুই ঠ্যাংকে ছাড়াই দিতে হবে, তাহলে এই ত্রিভুজে দুই ঠ্যাং যদি ছাড়াই দেয় তাহলে এটা চেপে আসছে, এটাকে এই দুজনকে ছাড়াতে ছাড়াতে যখন এরকম সোজা করে দিছি তখন এ হয়ে গেছে স্ট্রেট লাইন, ত্রিভুজের অস্তিত্ব হারিয়ে গেছে, ত্রিভুজের অস্তিত্ব হারিয়ে গেছে। আমার একটা কথা কি বুঝতে পারছো সবাই? ক্লিয়ার হয়েছে অংশটা? কিন্তু বুঝেন কিনা? তার মানে ত্রিভুজের অস্তিত্ব ততক্ষণ পর্যন্তই থাকবে যতক্ষণ পর্যন্ত কি, যতক্ষণ পর্যন্ত এই দুইটা বাহু একটু হলেও ইনক্লাইন হয়ে থাকবে, যখনই স্ট্রেট লাইন হয়ে গেল আর ত্রিভুজ হবে না, আর ত্রিভুজ হবে না। তার মানে যখন এই দুই বাহু যোগফল হয়ে যাচ্ছে, মানে এই দুইজনের যোগফলের আগ পর্যন্ত, মানে স্ট্রেট লাইন হওয়ার আগ পর্যন্ত, এই বাহুটা যখনই এই বাহুটা এরা যখন স্ট্রেট লাইন হয়ে গেল এ যায় এর উপর পড়ে গেল, মানে এই বাহুটা হয়ে গেল এদের দৈর্ঘ্যের যোগফলের সমান। এই জন্য বলছে এই দুজনের যোগফলের আগ পর্যন্ত ত্রিভুজ হবে, যোগফল বা তার পরবর্তীতে কোনো ত্রিভুজ গঠন করবে না। আশা করি বুঝতে পারছেন, বোঝা গেছে বিষয়টা? জি, থ্যাংক ইউ ভেরি মাচ, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা একটা থিওরি শিখলাম যে কেন দুইটা ত্রিভুজের তিন নাম্বার বাহুটা কেন দুই বাহুর যোগফলের চেয়ে ছোট হতে হচ্ছে, যোগফলের চেয়ে যতক্ষণ পর্যন্ত ছোট হবে ততক্ষণ পর্যন্ত ত্রিভুজ হতে থাকবে, যখনই যোগফলের সমান হয়ে গেল আর ত্রিভুজের অস্তিত্ব থাকবে না। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এবার আমরা নতুন জায়গায় চলে যাব। এখন আমাদের চিরাচরিত কয়েকটা থিওরি, হ্যাঁ সেই চিরাচরিত কয়েকটা থিওরি পড়বো। নাম্বার ওয়ান থিওরি হচ্ছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ। হ্যাঁ, সমস্যা নাই, যেগুলো নেই মানে এরপরে আছে যে পিথাগোরাসের উপপাদ্য না, এখন তারপরে যাবো 24 নম্বর প্রশ্নের পরে থিওরি দেওয়া আছে, 24 নম্বর প্রশ্ন। হ্যাঁ, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ। জি, সবাই মনোযোগ দিবেন, এখন যে থিওরিটা আমি পড়াচ্ছি আপনারা সবাই এটা জানেন যে তিন কোণ যোগ করলে হবে 180 ডিগ্রি বা দুই সমকোণ, এটা কিন্তু আপনারা সবাই জানেন, আমি জানি যে আপনারা সবাই জানেন, কোনো প্রবলেম নেই।
কিন্তু এখান থেকে আমরা এই থিওরিটা এখন আবার বলছি প্লিজ মনোযোগ দিবেন, আমি বলছি 100% মনোযোগ দিবেন, একদম সহজ থিওরি আপনি জানেন, বাট এটা প্রমাণ, জাস্ট তিন লাইনের একটা প্রমাণ, এই ছোট্ট একটা প্রমাণ জানলে আপনি কতগুলো প্রশ্ন সলভ করতে পারবেন, মানে ইউ ক্যান নট জাস্ট ইমাজিন। হ্যাঁ আপনি শুধু দেখেন যে এই ছোট্ট একটু প্রমাণটা যদি জানার জন্য আপনি কতগুলো থিওরি জানতে পারেন, ঠিক আছে? আপনি জানেন আমি জানি যে আপনি জানেন, তারপর আপনাকে বলছি এখানে দেখেন, মানে আপনার তো আমার সামনে বসে না, কিন্তু আমার মানে আপনাদেরকে হ্যান্ড হ্যান্ড দেখে আনতে হচ্ছে, প্লিজ একটু দেখেন, কারণ এটা আপনার কাজে লাগবে। আচ্ছা আচ্ছা ওকে দেখেন, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, এর মানে হলো ভাইয়া, এর মানে হচ্ছে ভাইয়া এটা হলো এ বি সি ত্রিভুজ, এই ত্রিভুজের কোণ এ কোণ বি কোণ সি এই তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, মানে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ আচ্ছা এখন আমরা দেখবো যে ত্রিভুজের এই যে তিন কোণের সঙ্গে কোণ এই কোণ এই কোণে তিন কোণের সমষ্টি কিভাবে 180 ডিগ্রি, আপনারা জানেন, আমি জানি যে আপনারা জানেন, এটা অনেকেই জানেন, বাট আমার কাজ আমাকে করে দিতে হবে। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 প্রমাণ করার জন্য আমাদের কি প্রমাণ করার জন্য আমাদের যে জিনিসটা লাগবে, এবং আমি এখন আবার প্লিজ এদিকে তাকান, এখন যেটা বোঝাচ্ছি না এটা কিন্তু আপনাকে প্রত্যেকটা জায়গাতে লাগবে। এ বি সি ত্রিভুজ, এই ত্রিভুজের এই যে এ কোণ বি কোণ সি কোণ এই তিন কোণের সমষ্টিতে 180 ডিগ্রি, এই জিনিসটা প্রমাণ করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, প্লিজ এদিকে তাকান, প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো এই ত্রিভুজের তিন বাহুর যে কোনো একটা বাহুকে বর্ধিত করতে হবে। কেন বর্ধিত করতে হবে বলছি, এই ত্রিভুজের যে তিন বাহু, এই তিন বাহুর যে কোনো একটাকে বর্ধিত করতে হবে, তাহলে কোনটাকে বর্ধিত করব, এই বিসি বাহুকে বর্ধিত করি, তাহলে প্রথমে হলো বিসি বাহুকে আমি ই পর্যন্ত বর্ধিত করলাম, বি পর্যন্ত, তাহলে এক নাম্বার কাজ কাজ এটা বলছি, মানে এই প্রমাণটা দেখানোর জন্য ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, এই প্রমাণটা দেখানোর জন্য যে কোনো এক বাহুকে বর্ধিত করতে হবে, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি, তাহলে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি। হ্যাঁ এই যে এবার এই প্রমাণটা দেখানোর জন্য আমাদের আরেকটা কাজ করতে হবে, শুনুন এগুলো তো আপনার লিখতে হবে না, মানে পরীক্ষার মধ্যে লিখতে হবে না, মানে আমি আপনি যেন নোট করে সুন্দর করে লিখতে পারেন কি কি করা লাগছে এই জন্য। আচ্ছা এমসিকিউ তো লেখা কিছু নাই। হ্যাঁ তাহলে দুই নাম্বার যে কাজটা করতে হবে সেটা হলো এই সি বিন্দু থেকে, মানে যে বর্ধিত করলেন না ওই বর্ধিত যেখান থেকে বর্ধিত করছেন সেই প্লিজ এদিকে দেখান, এই সি বিন্দু থেকে এই এ বি বাহুর সমান্তরাল, মানে সোজা কথা যে কোণটা থেকে বর্ধিত করছেন না ওই কোণের বিপরীত বাহুর সমান্তরাল করে একটা সরল রেখা আঁকতে হবে, একটা রেখা আঁকতে হবে, ঠিক আছে? বাইরে উপপাদ্য, হ্যাঁ এটা তো উপপাদ্যই, উপপাদ্যই তো, এই উপপাদ্যের লেখাই তো আছে যে উপপাদ্য এবং উপপাদ্যের প্রয়োগ লেখাই আছে, বিদেশি যেমন দেখেন উপপাদ্যের প্রয়োগ, মানে এই উপপাদ্যের প্রয়োগ থেকে প্রশ্ন আসবে পরীক্ষায়। হ্যাঁ এটা একটু না বুঝলে, এটা বুঝলে তো সুবিধা, আন্দাজে মুখস্থ করতে দরকার নেই, আন্দাজে মুখস্থ করে তো কোশ্চেন সলভ করতে পারবেন না, আজকে দেখাবো যে আন্দাজে মুখস্থ করতে পারলে একটা কোশ্চেন সলভ করতে পারবেন না। দেখেন এখন কি করবো, এই সি বিন্দু থেকে এই এ বি বাহুর সমান্তরাল করে আমরা একটা রেখা আঁকবো, এই এ বি বাহুর সমান্তরাল তাহলে এই যে, মানে এই সি বিন্দু থেকে এদিকে সি একটা রেখাংশ আঁকলাম, এই এ বি বাহু সমান্তরাল, মানে এই বাহু সমান্তরাল হতে হবে, দেখেন এই বাহু সমান্তরাল, তাহলে এই বাহু আর এই বাহুর মধ্যে ডিস্টেন্স, এই যে সমান্তরাল হচ্ছে প্যারালাল, মনে আছে কালকে সমান্তরাল কি বলছিলাম, দুইটা সরল রেখা যদি পরস্পর থেকে সমদূরবর্তী হয় সব সময় দূরত্ব সমান হয়, তাহলে সমান্তরাল হয়েছে, এই রেখা সমান্তরাল হয়েছে, এটাই শেষ। তাহলে কি করতে হবে, সি বিন্দু থেকে এই এ বি বাহু সমান্তরাল করে সি বিন্দু হতে এ বি বাহুর সমান্তরাল করে সি রেখা, সি রেখাংশ আঁকি, ব্যাস শেষ। এবার সবাই তাকান, এবার আমাকে বলবেন এইটা কি কোণ, এটা বি কোণ
এইটা যদি বি কোণ হয় তাহলে এই কোণটাও বি কোণ কালকে আপনাদের পড়াইছিলাম এই কোণের অনুরূপ কোণ এটা মনে আছে এই কোণ দেখেন দেখে চেহারা দেখে বুঝুন এই কোণের অনুরূপ কোণ এটা আর অনুরূপ কোণ দ্বয় পরস্পর সমান হয় তাহলে এই কোণ যদি বি কোণ হয় এটা যদি বি কোণ হয় তাহলে এই কোণটাও বি কোণ বুঝছেন কিনা বলেন এটা বি কোণ হলে এই কোণটা বি কোণ কেন এই কোণের অনুরূপ কোণ এই কোণ ক্লিয়ার আচ্ছা এবার বলেন এই কোণ যদি এ হয় তাহলে এই কোণটা এ কোণ কেন এই যে জেড অক্ষর এই দেখেন জেড অক্ষর আর জেড অক্ষরের দুই পার ফাঁকে যে কোণ দুটো উৎপন্ন হয় তাদেরকে বলে একান্তর কোণ তার মানে এই কোণের একান্তর কোণ এইটা আর একান্তর কোণ দ্বয় পরস্পর সমান তাহলে এই কোণটা যদি এ হয় তাহলে এই কোণটাও এ ক্লিয়ার এবার আমাকে বলেন এই কোণটা কত এই কোণটা তো সি আগে থেকেই আছে তাহলে এই কোণটা এ সি এই কোণটা এ এই কোণটা বি তাহলে এই টোটাল জায়গা ভিতরে কয়টা কোণ আছে এ কোণ আছে বি কোণ আছে সি কোণ আছে তার মানে এই টোটাল কোণটা হলো এ প্লাস বি প্লাস সি আর এইটা একটা সরল কোণ এই যে কালকে দেখাচ্ছিলাম সরল কোণ সরল কোণ এই যে সরল কোণ 180 ডিগ্রি মনে আছে একটা সরল কোণ কত 180 ডিগ্রি তাহলে তাহলে এটা একটা কি সরল কোণ তাহলে সরল কোণের পরিমাণ 180 ডিগ্রি তাহলে এই সরল কোণের মধ্যে কে কে আছে কোণ এ আছে কোণ বি আছে কোণ সি আছে তার মানে আমরা বলতেই পারি অতএব কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইজ ইকুয়াল টু সরল কোণ মানে 180 ডিগ্রি ক্লিয়ার বিষয়টা তাহলে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি কেন এখানে কোণ এ আছে কোণ বি আছে কোণ সি আছে তার মানে এই এ কোণ এই বি কোণ আর এই সি কোণ এরা এখান থেকে ওখানে নিয়ে আমি প্রমাণের জন্য প্রমাণ করার সুবিধার্থে এই জিনিসগুলোকে ওইখানে নিয়ে দেখালাম যে আসলে এই তিনটা কোণের পরিমাণ 180 এই তিনটা কোণ 180 মানে এটা 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 কত ডিগ্রি 180 ডিগ্রি ক্লিয়ার আছে বিষয়টা বুঝতে পারছেন কি বিষয়টা তাহলে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি অর্থাৎ একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি কতটা ক্লিয়ার হয়েছে ঠিক আছে ক্লিয়ার বিষয়টা আচ্ছা অনুরূপ কোণ কিভাবে হলো এটা তো ক্লাসে তো আমি বোঝাইছি যে একটা দুইটা সমান্তরাল সরল রেখাকে যদি কোন একটা সরল রেখা যদি ছেদ করে যায় তাহলে এই ছেদ বিন্দু দুইটাতে কোণ উৎপন্ন হয় সেখানে কি অনুরূপ কোণ থাকে একান্তর কোণ থাকে আপনি যদি এটাকে একটু বাড়ান এটাকে যদি একটু বাড়ান তাহলে একটু এখন মনোযোগ দিয়ে বুঝুন তাহলে কি বোঝাইছিলাম কি বোঝাইছিলাম যে সরল রেখার একই পাশে এই যে বি ছেদ বিন্দুর একই পাশে হবে এবং এটা এই পাশে আবার এটাও কিন্তু উপরে আবার এই পাশে এই যে এদিকে একটু বাড়ালেই তো আপনি বুঝলেন যে দুইটা সমান্তরাল সরল রেখাকে যদি কোনো একটা সরল রেখা ছেদ করে যায় এইটা হলো সেই ছেদক এই বাহুটা হচ্ছে সেই ছেদক কোন কম ভাইয়া বুঝতে পারছেন হ্যাঁ গত ক্লাসে দেখাইছি ভাই যারা ক্লাস করেন না একদিন করেন তো একদিন করেন না তাদেরকে বোঝানো আসলে খুব কষ্ট ক্লিয়ার আছে ভাইয়া যারা একদিন ক্লাস করেন তো একদিন ক্লাস করেন না তাদেরকে বোঝানো খুব টাফ রেগুলার ক্লাস করতে হবে না হলে প্রবলেম রেগুলার ক্লাস ক্লাস না করলে প্রবলেম নাকি বোঝানোটা অসম্ভব এক প্রকার অনকাইন্ড অফ অসম্ভব হ্যাঁ এটা আমরা বুঝলাম একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি তাহলে যে কোন তিন কোণের সমষ্টি এটা তাহলে এ বি সি এটা প্রমাণ করার সুবিধার জন্য আমরা এখানে এই কাজটা করছিলাম এটা এক নাম্বার থিওরি হলো ত্রিভুজের এক তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ তাহলে আমরা বুঝলাম তিন কোণের সমষ্টি কিভাবে 180 ডিগ্রি হয় আর 180 ডিগ্রি মানে দুই সমকোণ কেন কারণ এক সমকোণ মানে 90 ডিগ্রি তাহলে 180 ডিগ্রিতে এরকম 90 কয়টা আছে দুইটা তাই জন্য দুই সমকোণ 180 ডিগ্রি মানে দুই সমকোণ এবার দুই নাম্বার থিওরিটা স্ক্রিনে দেখো দুই নাম্বার থিওরিটা মনোযোগ দিয়ে বলেন অনেকবার পরীক্ষায় প্রশ্ন আসছে বিসিএস পরীক্ষাতে হ্যাঁ বিসিএস পরীক্ষাতে অনেকবার আসছে দুই নাম্বার থিওরিতে কি বলছে দেখেন দুই নাম্বার থিওরিতে বলছে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা এর বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান ত্রিভুজের দুই বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় বুঝলেন কিন্তু বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা এর বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরি প্লিজ এদিকে দেখা মনোযোগটা স্ক্রিনে দেখা যাচ্ছে না ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে দুটি যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা এর বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান এই দেখেন এই যে একটা ত্রিভুজ এই ত্রিভুজটার নাম দিলাম এ বি সি এবার বলছে এই ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করলে একটা থিওরি পাস আচ্ছা যাই হোক এখানে যা লেখা আছে সেটা থিওরি থিওরি পাস থিওরি পাস হ্যাঁ থিওরি পাস থিওরি পাস কিছু মনে করেন না ভাই হ্যাঁ
ত্রিভুজের যে কোনো এক বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ গুণ উৎপন্ন হয়, তাহলে প্রথম কথা হলো এক বাহুকে বর্ধিত করতে হবে, তাহলে কোন বাহুকে বর্ধিত করবেন? ইচ্ছা, ইচ্ছা। তাহলে আমরা বিসি বাহুকে বর্ধিত করি, অঙ্কে বলা আছে বর্ধিত করলে, বর্ধিত করলে যে বহিঃস্থ গুণ উৎপন্ন হয়, তাহলে এই যে বর্ধিত করলে বহিঃস্থ গুণ কোনটা? বহিঃস্থ গুণ কিন্তু এইটা, এটা কিন্তু অন্তঃস্থ গুণ। এই যে এক বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ গুণ উৎপন্ন হয়, এই বহিঃস্থ গুণ, হ্যাঁ, যে বহিঃস্থ গুণ উৎপন্ন হয়, এই বহিঃস্থ গুণটা এর এই অন্তঃস্থ বিপরীত, এই কোণের বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টি সমান, মানে এই কোণের যে বিপরীত অন্তঃস্থ কোণকে এইটা আর এটা সমষ্টি সমান। অর্থাৎ বলছে যে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, সেই বহিঃস্থ কোণ এই বিন্দুর যে বিপরীত অন্তঃস্থ দুটা কোণ আছে, যে এটা আর এটা, এই দুটার সমষ্টি সমান, অর্থাৎ এই কোণটা হলো এই দুটার যোগফলের সমান। ঠিক আছে, তাহলে এই কোণটা হলো এই দুটার যোগফলের সমান। কিভাবে? এর প্রমাণ আগে করা হয়ে গেছে, এর প্রমাণ এর আগে আগে তৈরি করে ফেলছি। দেখেন একটা জানলে সব শেষ, এই একই বিষয়। এই সি থেকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, এবার এ বিবাহু সমান্তরাল করে এই সি রেখাংশ আঁকলাম, এ বিবাহু সমান্তরাল সি রেখাংশ আঁকলাম। এবার তাকান, এই কোণটা যদি বি কোণ হয়, তাহলে এই কোণটা, এই কোণটা বি কোণ। কেন? এই কোণ আর এই কোণ অনুরূপ কোণ, আর অনুরূপ কোণ দ্বয় পরস্পর সমান হয়। অনুরূপ কোণ দ্বয় পরস্পর কি হয়? ঠিক আছে, সমান হয়। তাহলে এই কোণ বি হলে এটা বি। এবার এই কোণ আর এই কোণ পরস্পর একান্তর কোণ, একান্তর ইজ জেড, জেড, জেড এর পায়ের ভাজের মধ্যে যে কোণ উৎপন্ন হয় সেটা একান্তর কোণ। তাহলে এই কোণ আর এই কোণ তো একান্তর কোণ, আর একান্তর কোণ দ্বয় পরস্পর সমান হয়, তাহলে এই কোণটা দিয়ে হয়, তাহলে এই কোণটা বি। এইবার বলেন, তাহলে এই যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়েছে, এই যে বহিঃস্থ কোণটা, এই যে বহিঃস্থ কোণ, এই বহিঃস্থ কোণের মধ্যে কে কে চলে আসে? এ চলে আসে, বি চলে আসে। অর্থাৎ এই বাহুকে বর্ধিত করে যে বহিঃস্থ কোণটা উৎপন্ন হয়েছিল, সেই কোণটা আসলে এই বিন্দুর অপোজিট আছে, দুটা কোণ আছে, এদের সমষ্টির সমান। তাহলে আমরা বলতেই পারি এই উৎপন্ন বহিঃস্থ কোণ সি, বহিঃস্থ কোণ সি ইজ ইকুয়াল টু কোণ এ প্লাস কোণ বি। ব্যাস, বুঝা গেছে? আমি কিন্তু এখন আস্তে আস্তে অঙ্কে যাবো, হ্যাঁ, এই থিওরি পড়া, এই থিওরি থেকে কি ধরনের অঙ্ক পরীক্ষাতে আসছে আমরা সেই বিষয়গুলো আস্তে আস্তে ক্লিয়ার করবো। তাহলে যে কোনো, যে কোনো বাহুকে বর্ধিত করলে, আবার বলছি শুধু এই বাহুকে বর্ধিত করলে ঘটনা ঘটবে এরকম না, এই বাহুকে বর্ধিত করলে ওই ঘটনা ঘটবে, এই পয়েন্টের বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টি সমান। আবার এই বাহুকে যদি বর্ধিত করি তাও এই ঘটনা ঘটবে, যে কোনো এক বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হবে সেই উৎপন্ন কোণটা তার বিপরীত, এই পয়েন্টের বিপরীতে যে দুটা কোণ আছে তাদের সমষ্টির সমান। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি, নেক্সট কোশ্চেন হয় নেক্সট থিওরি। এবার থিওরি ছয়, পরেরটা থিওরি ছয় কি বলছে? বলছে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তার বিপরীত অন্তঃস্থ কোণ দুটির প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর। ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় সেই কোণটা তা এর বিপরীত অন্তঃস্থ কোণের প্রত্যেকটি অপেক্ষা বড়। প্রত্যেক, আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটা প্রশ্নই কিন্তু পরীক্ষাতে আসা প্রশ্ন, একটাও কিন্তু এখানে মানে মানে অকেজ কোনো কিছু করাচ্ছি না, হ্যাঁ, এই যে প্রত্যেকটা থিওরি আসছে। তাহলে আমরা আবার সেই থিওরিতে ফিরে যাচ্ছি, এই যে একটা ত্রিভুজ এবিসি, এবিসি, এবার বলছে এই ত্রিভুজের একটা বাহুকে যদি বর্ধিত করি, একটা বাহু, যে কোনো একটা বাহুকে যদি আমরা বর্ধিত করি, কোন বাহুকে বর্ধিত করব? এই বাহুকে বর্ধিত করি, বর্ধিত করলাম ডি পর্যন্ত। এবার বলছে উৎপন্ন এই বহিঃস্থ কোণটা, এই উৎপন্ন বহিঃস্থ কোণটা এই এই পয়েন্টের বিপরীত যে অন্তঃস্থ কোণ, এই বহিঃস্থ কোণটা নাকি এদের দুইজনের প্রত্যেকের চেয়ে বড়, মানে এই কোণটা এর চেয়েও বড়, এই এই কোণটা এর চেয়েও বড়, মাস্ট বড়, শিওর বড়। কেন বড়? ভাই এখানে যদি আমি উপপাদ্যের প্রমাণ করাতে চাই, এটা আমি প্রমাণই দেখাচ্ছি, এটা আমি আপনাকে, আমি প্রশ্নটা আমি একদম মেনশন করে বলছি, অনুপম ভাইয়া আপনি মেবি পরে জয়েন করেছেন, হ্যাঁ, আমার বিশ্বাস আপনি আমাদের এই গ্রুপে জয়েন করেছেন পরে। এই যে এর প্রমাণ যদি আমি এখন ফর্মাল প্রমাণ লিখতে চাই না, আমি এখানে কিন্তু প্রিলি কোর্স করাচ্ছি, আমি এখানে এই যে এটা বোঝাতেও কিন্তু, এটাও কিন্তু কেউ আপনাকে বোঝাবে না যে এটা কেন এই দুইটা, এই কোনটা এই দুইটার সমষ্টির সমান, এটাও কিন্তু কেউ বোঝাবে না। তা আমি বোঝাচ্ছি, কেন বোঝাচ্ছি জানেন? কারণ আমি চাই যে বেসিক থেকে, আমি আমার 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 কথা দেওয়াই ছিল যে আমি এই অল্প শেখাবো আপনাদের,
ঠিক আছে কিন্তু এটা ফর্মাল প্রমাণ যদি আমি এখানে এভাবে লিখতে চাই না তো এটা প্রিলিপ কোশ্চেন এটা প্রিলিপ কোশ্চেন কথা কি বুঝছেন আমি যেটা বলে দিচ্ছি এই কথাটাই ডিটেইলস লেখা আছে বইয়ে আপনারা এই কাজটা বইতে করে নিতে হবে যতটুকু বুঝি সেটা বোঝাই দেওয়ার চেষ্টা করি এখন এই জিনিসটা তো লেখাই আছে বই আপনাকে শুধু এই ফর্মাল ভাবে এটাই কি করতে হবে আপনাকে পড়ে নিতে হবে হ্যাঁ আপনি যদি মনে করেন যে না আমি উপপাদ্য আকারে আমার প্রমাণ জানা দরকার অবশ্যই জানা দরকার তো বিপরীতে যে অন্তস্থ কোণ আছে এদের প্রত্যেকের চেয়ে বড় ঠিক আছে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে প্রত্যেকের চেয়ে বড় কেমনে কারণ এই কোণটা আমরা একটু আগে দেখলাম এই বহিস্থ কোণটা এই এ কোণ আর বি কোণের মানে এই কোণটা এই দুইজনের দুইজনের যোগফল মিলে এটা তাহলে এই দুইজনের যোগফল মিলে যদি এটা হয় তাহলে নিশ্চয়ই এদের প্রত্যেকের চেয়ে বড় কেন মানে দুইজন মিলে যা ও একা তাই তাহলে অবশ্যই এদের চেয়ে বড় প্রত্যেক ইন্ডিভিজুয়ালি সবার চেয়ে এর চেয়েও বড় কারণ এই কোণটা এর চেয়েও বড় কেন মানে এ হলো একাই হলো এই দুইজনের সমান তার মানে এই কোণটা দুইজনের এর চেয়েও বড় এর চেয়েও বড় ঠিক আছে সেটা আশা করি বুঝতে পারছেন বুঝা গেছেন সেটা আচ্ছা আচ্ছা এবার দেখেন তারপর একটা আমার কথা কেউ মন খারাপ করেন না বুঝছেন আমার কথা কেউ মন খারাপ করেন না আমি আসলে আপনাদের কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলো বলিনি কারণ আসলে আমাদের তো সবকিছু ঠিকঠাক মতো পড়াতে হবে যেখানে কোর্সটা কমপ্লিট করে দিতে হবে পরে থিওরি হচ্ছে ত্রিভুজের তিনটি বাহুকে এটা কিন্তু পরীক্ষাতে আসছে এখন যেটা করাচ্ছি এটা পরীক্ষাতে আসছে আচ্ছা আচ্ছা এইটা পরীক্ষাতে আসছে ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে যে তিনটি বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 360 ডিগ্রি বা 4 সমকোণ ঠিক আছে আচ্ছা আচ্ছা বিষয়টা হচ্ছে ত্রিভুজের তিন বাহুকে বর্ধিত করলে যে তিনটি বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 360 ডিগ্রি বা 4 সমকোণ এবার বলছে ত্রিভুজের তিন বাহুকে বর্ধিত করলে এবার তিনটা বাহুকে আমরা বর্ধিত করি তিনটা বাহুকে বর্ধিত করবো তাহলে এটা এ বি সি তাহলে প্রথমে আমরা এই বাহুকে বর্ধিত করি তাহলে এই বাহুকে বর্ধিত করলাম এবার আমরা এই বাহুকে বর্ধিত করবো এটা আগে ই পর্যন্ত বর্ধিত করবো এবার আমরা এই বাহুকে বর্ধিত করবো আচ্ছা তাহলে দেখেন তিন বাহুকে বর্ধিত করলাম আচ্ছা তাহলে তিন বাহুকে বর্ধিত করলে যে তিনটি বহিঃস্থ কোণ উৎপন্ন হয় এখানে বহিঃস্থ কোণ হচ্ছে যেটা এখানে বহিঃস্থ কোণ হচ্ছে যেটা এখানে বহিঃস্থ কোণ হচ্ছে যেটা তাহলে তিনটা বহিঃস্থ কোণ উৎপন্ন হয় এই বহিঃস্থ কোণ তিনটার সমষ্টি 360 ডিগ্রি তার মানে এই কোণের নাম যদি আমি এক্স দেই এই বহিঃস্থ কোণের নাম এক্স দিলাম এই বহিঃস্থ কোণের নাম ওয়াই দিলাম এই বহিঃস্থ কোণের নাম জেড দিলাম তাহলে এই এক্স এই ওয়াই এই জেড এই তিনটার সমষ্টি হবে 360 ডিগ্রি কিভাবে দেখেন আমরা একটু আগে দেখলাম বলুন দেখ প্লিজ যে কোনো এক বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ এই বহিঃস্থ কোণটা এর বিপরীত অন্তস্থ কোণ দ্বারা সমষ্টি সমান তাহলে এর বিপরীত অন্তস্থ কোণ তাহলে বলেন কাছাকাছি লিখছি তাহলে এই কোণটা কার কার সমান এই এই কোণটা বিপরীত অন্তস্থ কোণ এই বি এখানে এখানে কি বি আর এখানে কি এ না এই দেখেন এই এ এই এ আর এই বি এর সমান তাহলে এই এক্স হলো কোণ এ প্লাস কোণ বি দেখেন অবশ্যই যে কোন যে বহিঃস্থ কোণ পাওয়া সেই বহিঃস্থ কোণটা এর বিপরীত এই অন্তস্থ কোণ দুইটার সমষ্টির সমান মানে এই কোণটা হলো এ প্লাস বি আচ্ছা তাহলে এই এই যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়েছে এই পয়েন্টের বিপরীত অন্তস্থ কোণ কে এই সি আর হচ্ছে এ তার মানে এই কোণটা হলো কোণ সি প্লাস কোণ এ বুঝা যাচ্ছে সেটা এখন এই যে বহিঃস্থ কোণ এই বাহুকে বর্ধিত করে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়েছে ওয়াই এই কোণটা হলো এই পয়েন্টের বিপরীতে যে দুইটা কোণ আছে এই বি আর এই সি এই দুইটার সমষ্টি সমান অর্থাৎ এটা হলো কোণ বি প্লাস কোণ সি এবার কি বলছে এবার বলছে যে তিন বাহুকে বর্ধিত করলে যে তিনটা বহিঃস্থ কোণ উৎপন্ন হয় এই কোণটা এই কোণটা এই কোণটা এই কোণ এই কোণ আর এই কোণ এই তিন কোণের সমষ্টি কত তাহলে যোগ করি অতএব x প্লাস y প্লাস z x প্লাস y প্লাস z ইজ ইকুয়াল টু তাহলে x এর মান কত a প্লাস b y এর মান কত দেখো b প্লাস c y এর মান b প্লাস c এই যে কই b প্লাস c তো z এর মান কত z z
ডেটা মানে সি প্লাস এ সি প্লাস এ তাহলে এখানে কয়টা এ আছে দেখেন একটা এ একটা এ দুইটা এ তাহলে 2 ইনটু এ একটা বি দুইটা বি 2 ইনটু বি একটা সি দুইটা সি তাহলে 2 ইনটু সি তাহলে 2 কমন নিলে কোণ এ প্লাস কোণ 2 কমন আছে প্লাস কোণ বি প্লাস কোণ সি এবার দেখেন এই যে এই যে এ এই যে বি এই যে সি এগুলো কি অন্তস্থ কোণ ছিল এ বি সি আমরা জানি তিন কোণের সমষ্টি আবার 180 ডিগ্রি প্রথম থিওরি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি তাহলে এই এ বি সি এই তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি তার মানে এই যে এক্স ওয়াই জেড এক্স এর তাহলে 2 ইনটু 180 ডিগ্রি তাহলে 2 ইনটু 180 ডিগ্রি তাহলে কত হচ্ছে 360 ডিগ্রি তার মানে যে তিনটা বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি সবসময় 360 বা চার সমকোণ কিভাবে চার সমকোণ মোট 360 এক সমকোণে কয় ডিগ্রি 90 ডিগ্রি তাহলে মোট 360 কে যদি 90 দিয়ে ভাগ করি 4 9 36 তাহলে যেহেতু 90 দিয়ে ভাগ করছি তাহলে মোট সমকোণ কয়টা চারটা তাহলে চার সমকোণ বোঝা গেছে বিষয়টা তাহলে ত্রিভুজের তিন বাহুকে যদি আমরা বর্ধিত করি তাহলে যে তিনটা বহিঃস্থ কোণ উৎপন্ন হয় সেই বহিঃস্থ কোণ তিনটা সমষ্টি সবসময় 360 ডিগ্রি কনসেপ্টটা ক্লিয়ার আছে আশা করি বুঝতে পারছেন সবাই যে 360 ডিগ্রি ক্লিয়ার আচ্ছা এই পরীক্ষা কিন্তু এই ধরনের প্রশ্ন আপনারা কোশ্চেন বাই খুললে পাবেন যে এই ধরনের প্রশ্ন কত আসছে পরীক্ষা হ্যাঁ বুঝে পড়লে মনে থাকবে না বুঝে পড়লে এত থিওরি যে আপনি মানে মুখস্থ রাখতে রাখতে একটা মুখস্থ রাখতে তো আরেকটা ভুলে যাবেন হ্যাঁ আচ্ছা তাহলে আমরা এটা বুঝলাম এবার যে জিনিসগুলো আমরা এতক্ষণ শিখলাম সেই জিনিসগুলোর একটু কয়েকটা অঙ্কের অঙ্ক একটি অ্যাপ্লিকেশন দেখি যে অঙ্কে এগুলা কিভাবে পরীক্ষাতে এসেছে আচ্ছা দেখেন আপনাদের দুইটা অঙ্ক আমি সলভ করাচ্ছি এখন নিচের কোণটি সঠিক নিচের কোণটি সঠিক নিচের কোণটি সঠিক জি নিচের কোণটি সঠিক এক নাম্বার অপশন ছিল হচ্ছে কোণ এ সি বি ইজ ইকুয়াল টু কোণ কোণ এ বি সি প্লাস কোণ বি এ সি দুই নাম্বার অপশন ছিল হচ্ছে কোণ এ বি সি ইজ ইকুয়াল টু কোণ বি এ সি আচ্ছা ওখানে ইকুয়াল সাইন হবে হ্যাঁ সেটা একটু ভুল আছে ওখানে ইকুয়াল সাইন হবে এখানে মাঝখানে ইকুয়াল সাইন হবে ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি তিন নাম্বার অপশন আছে এবিসি একটি সমবাহু ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজ আচ্ছা আচ্ছা এবার দেখেন এবিসি সমবাহু ত্রিভুজ ত্রিভুজ শীটে প্রত্যেকটা ত্রিভুজ বানানে ভুল করে দীর্ঘকাত দিয়ে দিয়েছে যে নিচে হ্যাঁ ভুল করে দীর্ঘকাত দিয়ে দিয়েছে হ্যাঁ ওর এটা এটা ভুল হয়েছে এটা প্রত্যেকটা রস্যুকাত ত্রিভুজ বানানে রস্যুকাত হ্যাঁ এবার দেখেন সবাই একটু এখানে তাকান এই হলো একটা চিত্র দিয়ে আছে এরকম একটা চিত্র আপনাকে পরীক্ষা হলে দেওয়া থাকবে দিয়ে বলবে যে কোনটা সঠিক এই তিনটা অপশন হচ্ছে কোনটা সঠিক এবার তাকান এই বহিঃস্থ কোণ 120 ডিগ্রি আচ্ছা এই বহিঃস্থ কোণ যদি 120 ডিগ্রি হয় সবাই একটু আমাকে একটু বলেন তো এই কোণটা টোটাল কোণটা কত 180 সরল কোণ সরল কোণ 180 ঠিক আছে সরল কোণ কত 180 তাহলে মোট যদি 180 হয় মোট যদি 180 হয় বুঝেন মোট যদি 180 হয় তাহলে এই কোণটা যদি 120 হয় তাহলে এইটুক 60 অবশ্যই এইটুক 60 বোঝা গেছে না এইটুক 60 আচ্ছা এইটুক যদি 60 হয় তাহলে এই কোণ 60 এই কোণ এই কোণ 60 এই কোণ তাহলে 60 হবে কেন 60 হবে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি ত্রিভুজের তিন কোণের সমষ্টি যদি 180 হয় তাহলে এটা 60 আর এটা 60 এই দুই সাইডে 120 এই দুই সাইডে 120 তাহলে 100
তাহলে এই তিনটা মিলে হবে 180 তাহলে এই দুটো মিলে যদি 120 হয় তাহলে এটা কত 60 তাহলে এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি তার মানে কোণ এবং দেখেন কোণ এইটা এইটা ইজ ইকুয়াল টু কি বলছে কোণ ACD এই যেখানে D আছে D এখানে D আছে সরি এখানে D আছে কোণ ACD মানে এই কোণটা কার কার সমান কোণ ABC ABC প্লাস কোণ BAC কোণ BAC মানে ABC মানে হচ্ছে এই কোণ আর কোণ BAC মানে এই কোণ তাহলে এই এই কোণটা এই কোণ আর এই কোণের সমান ঠিক আছে ঠিক না এই যে 60 60 মিলে 120 ঠিক আছে আচ্ছা এবার দেখেন কোণ ABC ইজ ইকুয়াল টু কোণ BAC ABC A ABC মানে এই কোণ ইজ ইকুয়াল টু BAC BAC মানে এই কোণ ইজ ইকুয়াল টু 60 আদুনে 60 এটাও ঠিক আছে তিন কোণই যখন 60 ডিগ্রি তখন সেই আমরা জানি সমবাহু ত্রিভুজ হলে তিন বাহু সমান হয় তিন কোণ সমান হয় তিন বাহু সমান হয় তিন কোণ সমান হয় কারণ তিনটা কোণই 60 ডিগ্রি সমবাহু ত্রিভুজে তিন কোণ সমান হয় তিন বাহু সমান হয় তাহলে এটা সমকোণী ত্রিভুজ সমবাহু ত্রিভুজ তাহলে তিনটা অপশনই রাইট যদি অপশন এরকম থাকে না আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য যে একই প্রশ্নের ভিত্তিতে আমি অল্প করে উত্তরগুলো বের করে আসছি ঠিক আছে ক্লিয়ার আছে সেটা আচ্ছা তাহলে তিনটাই রাইট ওকে বুঝে দিচ্ছি তিনটাই রাইট এবার দেখেন আমরা আরেকটা কোশ্চেন সলভ করি 30 নাম্বার কোশ্চেন 30 নাম্বার কোশ্চেন দেখেন 30 নাম্বার কোশ্চেনে বলছে এটা হলো এ বি সি এটা কেউ বাড়াইছি আচ্ছা এখানে বলছে ওয়াই এখানে বলছে এক্স আচ্ছা বলছে ছবিতে এই ছবিতে ছবিতে কোণ এক্স প্লাস কোণ ওয়াই ইজ ইকুয়াল টু 230 ডিগ্রি হলে এ কোণ কত এ কোণ কত আর ছবিতে কি বলছে কোণ এক্স কোণ এক্স প্লাস কোণ ওয়াই মানে এই কোণ এক্স মানে এই কোণ আর ওয়াই মানে এই কোণ এই এক্স প্লাস ওয়াই হচ্ছে 230 আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের যে হিট কোণ এ কত মানে এই কোণটার মান কত বের করতে বলছে তাই না ওই কোণটার মান কত তাহলে আমরা একটা কাজ করি জি জি মানে দেখেন দেওয়া আছে তাহলে x মানে কি বলো তো x মানে কি তাহলে কোণ x প্লাস কোণ y = 230 এটা কিন্তু দেওয়া আছে দেখেন x প্লাস y = 230 এই হিট দেওয়া আছে এবার আপনারা বলেন এই x কোণ মানে আমরা কি জানি ওই কোণে একটা বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ এই বিপরীত অন্তঃস্থ কোণ দুইটার সমষ্টির সমান তার মানে এই x কোণ হলো এই কোণ a আর এই অন্তঃস্থ কোণ b এর সমান তাই না তাহলে x এর পরিবর্তে আমি a প্লাস b লিখতে পারি তাহলে কোণ a প্লাস কোণ b এটা কার পরিবর্তে লিখলাম a প্লাস b কার পরিবর্তে লিখলাম ছেড়ে দিব ছেড়ে দিব এই x এর পরিবর্তে এই x টা এই এই দুইটা অন্তঃস্থ কোণের সমষ্টির সমান আর এই y y মানে এটা তাহলে এই বহিঃস্থ কোণ দেখেন এই যে বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ এর যে বিপরীত অন্তঃস্থ কোণ মানে c আর a এর সমান তাহলে y এর পরিবর্তে কি এই a আর c কোণ a প্লাস কোণ c ইজ ইকুয়াল টু 230 ঠিক আছে এবার বলুন তো এখানে a a কয়টা আছে দুইটা তাহলে a রেখে দেন a রেখে দেন এই যে এখানে দেখেন a আছে b আছে c আছে a প্লাস b প্লাস c তিন কোণের সমষ্টি কত ত্রিভুজের এই যে a a প্লাস b প্লাস c তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি আমরা একটু আগে শিখলাম ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 মানে a প্লাস b প্লাস c এই তিনটার মান 180 তাহলে a রেখে দিলাম আর এই তিনটা মিলে 180 ইজ ইকুয়াল টু 230 আমার লাগে a কোণ তাহলে a কোণটা পাই গেছি এবার 180 বিয়োগ করতে তাহলে কোণ a ইজ ইকুয়াল টু 230 মাইনাস 180 মানে কত হচ্ছে 20 আর 30 50 তার মানে কোণ a এর মান হলো 50 ডিগ্রি ক্লিয়ার সেটা তাহলে কোণ a এর মান হচ্ছে 50 ডিগ্রি আশা করি বুঝতে পারছেন অন্তত ক্লিয়ার বোঝা গেছে বিষয়টা তাহলে কোণ a এর মান কত 50 ডিগ্রি ওকে জি উত্তর দিয়েছেন অনেকেই ধন্যবাদ সকলকে বোঝা গেছে বিষয়টা দেখেন আমরা এই থিওরিটা যে একটা বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ যে বিপরীত অন্তঃস্থ কোণ দুটো সমষ্টির সমান এই থিওরিটা না জানলে এই থিওরিটা যদি আমার না জানা থাকতো তাহলে কি এই জিনিসটাকে আমরা এই যে স্মুথলি সলভ করার জন্য ভাই একটা কোশ্চেন স্মুথলি সলভ করার জন্য তার আগে পিছনে অনেক থিওরি থাকে সেই থিওরিগুলো আগে শিখতে হবে এজন্য আমি মানুষকে বলি যে থিওরি আগে যে ভালো থিওরি পারে না সে অঙ্ক ভালো পারে না যে থিওরি বোঝে না সে অঙ্ক বোঝে না এটা আমার আমার নীতি হ্যাঁ এটা আমার থিওরি তো আশা করি বুঝতে পারছেন 11টা 4 বেজে গেছে অনেকেই বলছেন হ্যাঁ আজকে মতো ছুটি দিয়ে দেব তো আসলে এই জিওমেট্রি 2 নাম্বার লেকচার আপনাদের কেমন লাগলো আমি আসলে জানি না আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাকে বোঝানো তো ভালো থাকবেন সবাই 3 নাম্বার লেকচার মানে কালকে আরো মজার কিছু জিনিস থাকবে আরো মজার হ্যাঁ কালকে ক্লাস হচ্ছে আপনাদের জন্য আরো মজার অনেক কিছু ওয়েট করছে কালকে ক্লাসে সবাই উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ এবং আমি আপনাদের টানা 4-5 দিন ক্লাস নিয়ে দেব হ্যাঁ ভালো থাকবেন সবাই আজকে মতো এই পর্যন্তই শুভরাত্রি